Hello everyone, this is Abrar Hafiz Rabbani. Welcome to the fourth episode of Notre Dame Science Club Presents Elucidation Hour, which is a very special episode for all of us. We all know that we have gathered six officials from Bangladesh Air Force, and now let's watch a TVC made by Bangladesh Air Force. Everyone wants to fly, but not everyone is meant to. It's a privilege and honor. So come fly. Set the sky ablaze. Maneuver the clouds. Roar with the speed of thunder. Let loose the rain. Come fly. Break the barriers. The limits. Protect the motherland. Be the one to bring some colors from the rainbow. Come fly. Because when you fly, the nation will look on high. Join Bangladesh Air Force, defender of our sky. বাংলার আকাশ রাখিব মুক্ত এ মর্মে পরিচালিত বাংলাদেশ এয়ার ফোর্স জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাহসিকতার পরিচয় দিয়েছে। আর দেরি না করে আমরা অনুষ্ঠানে মূল অংশে প্রবেশ করি। প্রথমেই আমি স্বাগত জানাই নটরডেম কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পীয়ূষ রোজেরিও সিএসসি মহোদয়কে। গুড ইভিনিং। এবং এরই সাথে স্বাগত জানাই নটরডেম বিজ্ঞান ক্লাবের শ্রদ্ধেয় মডারেটর ভিনসেন্ট তিতা সোজেরিও স্যার। সবাইকে শুভ সন্ধ্যা। উই আর ভেরি মাচ প্রাউড অ্যান্ড ডিলাইটেড দ্যাট উই হ্যাভ গট সিক্স নটরডেমিয়ান্স হিয়ার হু সার্ভ দ্য কান্ট্রি ফ্রম দ্য ফ্রন্ট। আর দেরি না করে আমরা তাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। প্রথমেই আমি স্বাগত জানাই এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক, বিএসপি NDU, AFWC, PSC অ্যান্ড ভাইস চ্যান্সেলার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং টু এভরিওয়ান। শুভ সন্ধ্যা। স্বাগত জানাই এয়ার কমোডর বদরুল আমিন স্যার, বিইউপি NDC, AFWC, PSC। এরই সাথে স্বাগত জানাই গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুস্তাকুর রহমান, বিইউপি AFWC, PSC। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে, শুভ সন্ধ্যা। স্বাগত জানাই গ্রুপ ক্যাপ্টেন AHM তহিদুল আহসান, BPP, PSC। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। এবং এরই সাথে স্বাগত জানাই গ্রুপ ক্যাপ্টেন মনিরুল ইসলাম, PSC। হাই এভরিওয়ান, শুভ সন্ধ্যা। এবং সর্বশেষ স্বাগত জানাই উইং কমান্ডার মাসুদুর রহমান। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, গুড ইভিনিং টু ইউ। আমরা
আজকের এই পর্বটি আমাদের জন্য একটি বিশেষ পর্ব। তো প্রথমেই আমি ফিরে আসব ফাদার আপনার কাছে। ফাদার, আমরা আপনার কাছে আগে প্রথমে জানতে চাইব যে আপনার অনুভূতি কেমন, যে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স থেকে এতজন, 6 জন আমাদেরকে তাদের মানে তাদের সময় দিয়েছে, তাদের ব্যস্ততা সময় থেকে আমাদেরকে সময় করে দিয়েছে, আপনার কেমন অনুভূতি হচ্ছে ফাদার? থ্যাংক ইউ আবরার, আমি সত্যিই খুব খুশি যে আমাদের এই 6 জন যারা বাংলাদেশ এয়ারফোর্সে বিশেষ সম্মানিত জায়গায় আছেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, বিশেষ করে করোনা মহামারীর সময়ে এই সময়টুকু তারা আমাদের, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম, আমাদের বর্তমান ছাত্র যারা আছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্যে যে সময়টুকু তারা দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি আশা করি তাদের যে অভিজ্ঞতা তারা সহভাগিতা করবে, আমরা সবাই উজ্জীবিত হব এবং সবাই অনেক লাভবান হব, অনেক জ্ঞান অর্জন করব। আমি সায়েন্স ক্লাব যে সুন্দর একটা আয়োজন করেছেন এবং এই মহান ব্যক্তিদেরকে আমাদের সাথে উপস্থাপন করছেন, আমি সায়েন্স ক্লাবের মডারেটর তিতাস স্যার এবং আবরারকেও ধন্যবাদ জানাই যে একটা সুন্দর সন্ধ্যা আমাদের জন্য তারা উপহার দিবেন। এ কলেজের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। তিতাস স্যার, আপনার কাছে এখন ফিরে আসি, যে আমরা যখন আমাদের লাইভ প্রোগ্রামগুলো শুরু করলাম আমরা কিন্তু কখনো এতটা এক্সপেকটেশন নিয়ে শুরু করি নাই, কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ এয়ারফোর্স থেকে 6 জন বিশিষ্ট ব্যক্তি। স্যার, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের এই লাইভ প্রোগ্রাম করার উদ্দেশ্য এবং বিশেষ করে এই পর্বটি আমরা কেন করছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেটা আপনার তুমি বলছো যে আসলে আমরা এক্সপেক্ট করি না যে এইখান মানে আমরা এইভাবে নটরডেমিয়ানদেরকে পাবো, এবং এরকম একটা মানে কি বলছি, এটা বাংলাদেশের সবচাইতে এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে, একটা প্রতিষ্ঠান থেকে আমরা 6 জন নটরডেমিয়ানকে একসাথে পেয়েছি। আমাদের এই করোনা কালে আমরা যখন এই অনলাইনে চলে আসলাম আমাদের প্রোগ্রামগুলিকে নিয়ে, তখন আমাদের প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমাদের যে মিটিং হয়েছিল সেখানে আমাদের বলা ছিল যে আমরা আসলে একটা মোটিভ নিয়ে কাজ করবো, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো। এক একটা ক্লাব তো 24টা ক্লাব তাদের নিজস্ব ভঙ্গিমায় কাজ করছে, তো আমরা বেছে নিলাম হচ্ছে প্রাথমিকভাবে যে আমাদের ছেলেদেরকে আমরা বা বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে এই পর্যায়ে ইন্টারমিডিয়েট পর্যায়ে তারা পরবর্তীতে কোথায় যাবে, কোথায় পড়াশোনা করবে, বিজ্ঞান বিষয়ক বাংলাদেশে কোন স্কোপ আছে তার পড়াশোনা করবার জন্যে, এবং সেই সাথে আমাদের যারা সূর্য সন্তান যারা আছেন, যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের নামকে সর্বাগ্রে রাখছে, দেশের জন্য কাজ করছে, দেশের প্রতি ভালোবাসায় তারা সবসময় নিবেদিত, তাদেরকে যেন আমরা দেখাতে পারি, আমাদের আমাদের শিক্ষার্থীদেরকে যেন তারা সেখান থেকে উদ্বুদ্ধ হয় এবং দেশের জন্য কাজ করে। আমাদের লক্ষ্য কিন্তু শুধুমাত্র এই জায়গাটাতেই, তো আমরা সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। সেই কাজ করতে গিয়ে আমার একটা মনে হলো যে ঠিক আছে, আমাদের একটা প্রোগ্রামে যে আমরা মানে এরকম নিয়ে আসি যে বিমান নিয়ে কথা বলবে, তো এই কথা চিন্তা করতে করতে আমাদের ছাত্র, আমার এক ছাত্র ছিল, আছে এখনো বিমান বাহিনীতে, ওর সাথে আমি যোগাযোগ করলাম, হামজালাম, তো ওর সাথে যোগাযোগ করতে 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 এখন আমরা এই পর্যায়ে চলে এসেছি। আমি আসলে এই কথাটা এই জন্য বললাম যে ব্যাকগ্রাউন্ডটা বলার ইচ্ছা আছে, কারণ হচ্ছে আমি খুবই এনলাইটেড এবং আমি খুবই মানে কি বলবো এটাকে গর্বিত বলতে পারি, আবার এটাও বলতে পারি আমি খুব মানে মানে কি বলবো আসলে বুঝতে পারছি না, খুবই আনন্দ দিচ্ছে আমাদেরকে এটাই যে ওনারা আমাদের এই প্রস্তাবটিকে নিয়েছেন এবং আমাদের মতো আমরা অনেক ছোট একটা জায়গায় আছি বাংলাদেশের, সেই জায়গাতে আমাকে ডেকে নিয়ে ওনারা সবাই মিটিং করেছে এবং তারা তারা কি করতে চায় বা আমাদেরকে বলেছে তোমরা এইভাবে করো এইভাবে করো, আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সব মিলিয়ে আমাদের সাথে ওনাদের যে লিয়াজটা হয়েছে সবকিছু মিলিয়ে আমরা মনে করছি এটা আসলে আমাদের নটরডেম পরিবারের জন্য একটা বড় একটা অনুষ্ঠান। কারণ একটা ফ্রেমে আমি সব জায়গায় লিখছি একটা কথায় যে একটা সিঙ্গেল ফ্রেমে এই আমরা যে সূর্য সন্তানদের সামনে দেখছি, নটরডেমিয়ানদের কাছে দেখছি, তো এটা আসলে আমাদের কাছে অনেক 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 বড় পাওয়া। তো আমাদের সামনে অনুষ্ঠানটা সামনে এই অনুষ্ঠানটি সবাই যারা দেখবেন তারা আসলেই ডিলাইটেড হবে, এবং আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা খুব উপকৃত হবেন
জানতে পারবেন এয়ারফোর্সের, শুধু আমরা এয়ারফোর্স বলতে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, মানে মিসাইল, এই বিষয়টা আসলে না, আমরা যতটুকু চিন্তা করছি এটা কিন্তু আসলে না, আমরা তাদের কথার মধ্যে দিয়ে বুঝতে পারবো আসলে এটার ব্যাপকতা কত, বিস্তৃত কত, এবং এদের মানে আমাদের কাছে, দেশের জনগণের কাছে তাদের নিবেদনটা কতটুকু। তো আসুন আমরা, আসুন আমরা সবাই অনুষ্ঠানটা উপভোগ করি। আপনাকে ধন্যবাদ জানি, আপনাকে অনুষ্ঠানটি নেক্সট পর্যায়ে চালানোর জন্য অনুষ্ঠান অনুরোধ জানাচ্ছি। আপনার থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার এখন আমি এয়ার ভাইস মার্শাল এইচএম ফজলুল হক স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। স্যার আমরা সকলেই জানি যে বাংলাদেশ এয়ার ফোর্স, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ বিমান শাখা যেখানে তারা বীরত্বপূর্ণভাবে কাজ করছে, কিন্তু আমরা কমপ্লিটলি তাদের সকল কাজ সম্পর্কে অবহিত নই। স্যার আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বাংলাদেশ এয়ার ফোর্সের মিশন এন্ড ভিশন এই সম্পর্কে একটু বলবেন। আপনার অনেক ধন্যবাদ। প্রথমে অধ্যক্ষ নটরডেম কলেজ ফাদার হেমন্ত রাজারিও, শ্রদ্ধেয় শিক্ষক তিতাস রাজারিও, এবং আমাদের ডাইনামিক মডারেটর নটরডেম সায়েন্স ক্লাব আব্রার, এবং উপস্থিত নটরডেমিয়ানস সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সায়েন্স ক্লাব, বিশেষত নটরডেম কলেজের সবাইকে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে এক্স নটরডেম, সাবেক নটরডেম কলেজের ছাত্র হিসাবে আমাদেরকে, বিমান বাহিনীতে আমরা যারা কর্মরত আছি তাদেরকে এই সম্মান দেওয়ার জন্য আমরা অত্যন্ত গর্বিত, যেমন একটি সুন্দর অনুষ্ঠানে আমরা আজকে যোগ দিতে পেরেছি। আমি আশা করব ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং এর মাঝে আমাদের নতুন প্রজন্ম আমাদের অতীতের সাবেক নটরডেমিয়ান দিয়ে তাদের অভিজ্ঞতার আলোকে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারবে, যে তিতাস রজারিও স্যার যে কথাটি বলেছেন। তো আজকে আমার বলবো যে এই করোনা ভাইরাসে যে আমরা সবাই সুস্থ আছি এবং আমাদেরকে এই জ্ঞানের অন্বেষণের যে অব্যাহত ধারা সেটা আমরা অব্যাহত রেখেছি, তা দেখে আরো খুশি লাগছে। আমাদের সরকার আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে, তাছাড়াও নটরডেম কলেজের যে উদ্যোগ, পড়াশোনার পাশাপাশি সায়েন্স ক্লাবের এই মহতি উদ্যোগ, এটা চতুর্থ এপিসোড আজকে, তো আমরা জেনে খুব খুশি হয়েছি। যাই হোক, প্রথমে আমার আজকে বিমান বাহিনীর যে ইন্ট্রোডাকশনের প্রথমে আমি গভীর শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করতে চাই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নির্দিষ্ট দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা এবং একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আমি আরো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শহীদদের যারা দেশ স্বাধীন করার জন্য তাদের আত্মত্যাগ করেছেন, এবং বিশেষত আমি তাদেরকে স্মরণ করছি, আমাদের সেই সব নটরডেমিয়ান বড় ভাইদের যারা আমাদেরকে এনে দিয়েছেন এই স্বাধীনতা। এছাড়াও এই করোনাকালীন সময়ে আমাদের যে যোদ্ধারা, আমাদের নটরডেম কলেজ সহ অন্যান্য কলেজের যেই যোদ্ধারা, যে ডাক্তার ভাইরা, তারা নিজেদের জীবন বিপন্ন করেও যেমন করে এগিয়ে এসেছেন দেশ সেবার জন্য, এই স্বাস্থ্য খাতে সেবা প্রদান করার জন্য, তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি আরো স্মরণ করছি বিশেষত আমার ব্যাচমেট দুজন ডাক্তার যারা তাদের জীবন দিয়েছেন এই টি টু ব্যাচের, তাদেরকে আল্লাহ তাদের মাগফিরাত কামনা করছি। তো আমরা চলে যাই বাংলাদেশ বিমান বাহিনী প্রসঙ্গে। আমরা জানেন যে বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম গৌরবোজ্জ্বল স্বাধীনতার সময়, ভারতের জাতির পিতার 7ই মার্চের ভাষণে উদ্যমী এবং অনুপ্রাণিত করে হয়ে যে আমরা আমাদের শুরু করেছিলাম ভারতের দিমাপুর নামক একটি স্থান থেকে। আমরা হয়তো অনেকে জেনে থাকি যে কিলো ফ্লাইট নামে একটি ফ্লাইট এই যুদ্ধে সার্বিকভাবে যে ভূমিকা রেখেছিল, আজকে আমি সে ব্যাপারে বেশি করব না, কথা বলবো না, বাট পরবর্তীতে হয় তো এ ব্যাপারে আমরা, বাংলাদেশ বিমান বাহিনী একটি ভিডিও ক্লিপ করেছে, সেটা আমরা দেখে নিতে পারবো।
এছাড়াও আমি স্মরণ করছি আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ওনার কথা, যিনি দেশের জন্য আত্মত্যাগ করেছেন, আমাদের অনেকেই হয়তো জেনে থাকি। এছাড়াও স্থলযুদ্ধেও কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর সংখ্যাগরিষ্ঠ লোক অংশগ্রহণ করেছিল, তাদের অনেকেই তাদের আত্মত্যাগ করেছিলেন। যাই হোক, আবারও আমি বলতে চাই, এই বাংলাদেশ বিমান বাহিনী 1972 সালে জাতির পিতা, সেই সময়কার আধুনিক প্রযুক্তির জঙ্গি বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, যেগুলো ছিল সেই সময় সবচেয়ে আধুনিক, এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু করে, এবং তার ধারাবাহিকতায় আজকে যে বাংলাদেশ বিমান বাহিনী আমরা ক্রেডিবল ডেটারেন্স ফোর্স হিসাবে, যে বিশ্বের বুকে একটা পরিচিত নাম হিসাবে দেশ এবং বিদেশে, বিশেষত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনগুলোতে বাংলাদেশ অত্যন্ত গর্বের সঙ্গে এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। যে কথাটা আবরার জিজ্ঞেস করছিল, যে আমাদের ভিশন এবং মিশন, এ ব্যাপারে আমাদের গ্রুপ ক্যাপ্টেন মোশতাক ডিটেলস কথা বলবে। বাট তারপরও আমরা যেটা বলতে চাচ্ছি, যে আমাদের মুক্তিযোদ্ধার চেতনায় উজ্জীবিত হয়ে এই বাহিনীর লক্ষ্য উদ্দেশ্য মূলত জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত। এছাড়াও জাতির যে কোনো প্রয়োজনে আমরা জাতির পাশে, সরকারের পাশে দাঁড়িয়ে একযোগে কাজ করে যাচ্ছি। তো প্রিয় নটরডেমিয়ানগণ, আমি যেটা বলতে চাই, যে আমাদের এই 2 বছর ব্যাপী যে শিক্ষাটা আমরা নটরডেম কলেজ থেকে পেয়েছি, তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা দেখতে পাই যে জাতির বিভিন্ন ক্ষেত্রে আমাদের এক্স নটরডেমিয়ানগণ বিশেষ বিশেষ ভূমিকা রাখছে, এবং এই সাফল্যের পরিক্রমাতেই আজকে এই বিমান বাহিনীতে আমরা দেখতে পাচ্ছি, যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, যে বিভিন্ন ক্ষেত্রে বিমান বাহিনীর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। সো যে কথাটা আবারও বলবো, যে বাংলার আকাশ মুক্ত রাখার মন্ত্রে উজ্জীবিত হয়েই কিন্তু আমরা বাংলাদেশ বিমান বাহিনী কাজ করছি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই কার্যক্রম শুধু আকাশ প্রতিরক্ষা, প্রশিক্ষণ, যুদ্ধ সরঞ্জাম রক্ষণাবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারের যে সমস্ত পদক্ষেপ আছে সেক্ষেত্রেও আমরা আমাদের ভূমিকা রাখার জন্য সচেষ্ট থাকি। আমরা সবাই হয়তো জেনে থাকি যে বাংলাদেশ সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের যে রূপকল্প, তাতে আমরা একটা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হিসাবে উন্নীত করার প্রয়াস নিচ্ছি। সেক্ষেত্রেও বাংলাদেশ বিমান বাহিনী তার জন্য সরকারের এই রূপকল্প বা ভিশনকে অ্যাচিভ করার জন্য আমরাও কাজ করে যাচ্ছি, এবং সরকার সর্বক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। তাই আমাদের কর্মব্যাপ্তি এবং কর্মক্ষেত্র বিস্তর। হয়তো আজকে এই অল্প সময়ে আমরা সব বিষয়ে কথা বলতে না পারলেও আমরা চেষ্টা করব এ ব্যাপারে আমাদের ইন্ট্রোডাকশন দিতে, এবং পরবর্তীতে সুযোগ সময় সুযোগে হয়তো আমরা উই লাভ টু ইন্টারেক্ট উইথ আওয়ার বিলাভেড ইয়াঙ্গার ব্রাদার্স অফ নটরডেম। যাই হোক, এর পাশাপাশি যে পরিচয় আমাকে করিয়ে দিল, যে আমি ভাইস চ্যান্সেলর হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এবং এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত আছি, যেটা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানেও আমাদের এ ব্যাপারেও আমাদের গ্রুপ ক্যাপ্টেন মুনির, উনি কথা বলবেন যে এখানে কি কি সুযোগ। শুধু আমি এটুক বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান, এভিয়েশন প্রযুক্তি ছাড়াও বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে আমরা ভূমিকা রাখার জন্য চেষ্টা করছি, যেটা সরকারের ভিশন 2041 এর সঙ্গে একবার। যাই হোক, আজকে আমরা চেষ্টা করব বিমান বাহিনীর সার্বিক উদ্দেশ্য, ভূমিকা, কার্যক্রম, জীবনধারা এবং কি ধরনের চ্যালেঞ্জ আমরা নিয়ে থাকি সে সম্বন্ধে কিছুটা আলোকপাত করতে। তো আমি আমার অন্য অফিসারদের কাছে হ্যান্ড ওভার করার আগে যেটা বলতে চাই, আমি আশা করব যে পূর্বসূরীরা আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন, আমরা যেমন সেটা অনুসরণ করে দেশমাতৃকার সেবার জন্য, উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, তোমরা নিজেদেরকে তৈরি করবে
আমার ছাত্র ভাইয়েরা নটরডেমিয়ানরা, তোমরা সেই হিসাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মে তোমরা অগ্রণী ভূমিকা রাখবে এই দেশের উন্নয়নে। আমি আশা করব যে নটরডেমিয়ান হিসাবে আমরা এই আমাদের এই নটরডেম কলেজের মুখকে সবসময় উজ্জ্বল করার জন্য সচেষ্ট থাকব। সবাইকে ধন্যবাদ। এখন আমি মডারেটরের কাছে হ্যান্ড ওভার করছি, বলে আমি সবার কথা শেষে হয়তো আমি আবার আপনাদের সঙ্গে আবার কথা বলব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। এখন আমরা বাংলাদেশ এয়ারফোর্স কর্তৃক নির্মিত আরেকটি টিভিসি দেখে আসি। Nine brave pilots, they made history using three training aircraft and daring aerial attacks to achieve victory. Their valiant steps gave birth to Bangladesh Air Force. Bangladesh Air Force is now advancing fast, bringing peace for all. We fought hard, we sacrificed lives, and we have now achieved our independence. Now it's your turn to take the flag and protect it all. Join Bangladesh Air Force, defender of our sky. এখন আমি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুস্তাকুর রহমান স্যার আপনার কাছে ফিরে আসি। স্যার, আমরা অনেকেই জানি যে বাংলাদেশ এয়ারফোর্স বাংলাদেশের আকাশসীমা সার্বভৌমত্ব রক্ষা করার অন্যতম একটি দায়িত্ব পালন করে থাকে, যেটিকে আমরা অন্যভাবে এয়ার ডিফেন্স বলতে পারি। স্যার, আপনি যদি বাংলাদেশ এয়ারফোর্সের এয়ার ডিফেন্স সম্পর্কে কিছু বলতেন, এছাড়াও বাংলাদেশ এয়ারফোর্সের রিসোর্স অ্যান্ড প্ল্যাটফর্ম এই সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দিতেন স্যার। আবার তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা সবাই বাংলাদেশ বিমান বাহিনীর যে ভূমিকাটা শুনিয়ে ইচ্ছা প্রকাশ করেছো, আমি বিশেষভাবে তা তোমাদের বলার চেষ্টা করবো। বিমান বাহিনীর সামগ্রিক ভূমিকা এবং সামগ্রিক কার্যক্রমের সাথে এটা সম্পৃক্ত। এছাড়া আমি আরো চেষ্টা করব যে নটরডেম কলেজ কিভাবে আজকে আমার কাজে অবদান রাখছে সেটাও আমি বলবো। এবং এই জন্য প্রথমে আমি বিমান বাহিনীর লক্ষ্য এবং উদ্দেশ্য তোমাদেরকে যোগ করে জানানোর চেষ্টা করবো, যাতে সেক্ষেত্রে তোমরা এয়ার ডিফেন্সের জিনিসটা সুবিধা হয়। যদি বিমান বাহিনীর লক্ষ্য এবং উদ্দেশ্যের কথায় আসি, আমাদের জাতীয় প্রতিরক্ষা নীতিমালা যা সম্প্রতি প্রণীত হয়েছে, তার আলোকে বাংলাদেশ বিমান বাহিনীর দায়িত্ব হচ্ছে সমগ্র আকাশ সীমার নিরাপত্তা, যা মূল ভূখণ্ড এবং সমুদ্র সীমার উপর চেয়ে আছে। বাংলাদেশ বিমান বাহিনীর মিশন হচ্ছে, লক্ষ্য যেটাকে বলছি, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিজস্ব অঞ্চল ও স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি স্থল ও নৌযুদ্ধে নির্দিষ্ট সময়ের জন্য আকাশ যুদ্ধের অনুকূল উড্ডয়ন পরিবেশ, যেটাকে ফেভারেবল এয়ার সিচুয়েশন বলা হয়ে থাকে, তৈরি করা এবং যুদ্ধের ক্রান্তি লগ্নে স্থল ও নৌবাহিনীকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা। বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা তাই হচ্ছে প্রধানত অবশ্যই আকাশ সীমার প্রতিরক্ষা নিরাপত্তা বিধান করা, যুদ্ধের সময় শত্রুপক্ষের আক্রমণাত্মক ক্ষমতা প্রতিরোধ শক্তির কেন্দ্রবিন্দুতে আক্রমণ করা, এবং যুদ্ধের সময় সেনা ও নৌবাহিনীর সহায়তার জন্য অনুকূল অবস্থা রাখা। বিমান বাহিনীর সহায়তা ছাড়া দেশের অন্য সশস্ত্র বাহিনীগুলোর পক্ষ থেকে সম্ভব নয়। সমগ্র সব যুদ্ধেই আন্তর্জাতিক বিশ্বে তোমরা এটা এখন বিরাট গুরুত্বপূর্ণ কাজ। তো বাংলার আকাশ সাক্ষীভূমুক্ত, এটার সাথে আসলে আমাদের
এই আকাশ প্রতিরক্ষার শব্দটা অঙ্গ অঙ্গ হয়ে জড়িত হয়ে গেছে। এই মন্ত্রী দীক্ষিত বাহিনীর উদ্দেশ্য হচ্ছে যে আকাশ শক্তি যথাযথ ব্যবহারের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা। এই আকাশ প্রতিরক্ষাটা প্রধানত শনাক্তকরণ সেন্সর, রেডার, কমান্ড কন্ট্রোল সিস্টেম এবং যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র সম্বলিত একটা বিশেষ সমব্যবস্থা। আকাশ যুদ্ধের মাধ্যমে শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়ে থাকে। শত্রু বিমান এবং শত্রু সেন্সরই হচ্ছে আমাদের আক্রমণ করে। আমাদের এই মুখ্য ভূমিকা পালন করে ফাইটার ইন্টারসেপ্টারের বিবিধ কৌশল যুদ্ধ বিমানের মাধ্যমে, এবং আন্তর্জাতিক রাজনীতিতে আজ যুদ্ধ বিমানের এয়ার ইন্টারসেপশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ আমাদের সাথে আমাদের সেশনে তিনজন নটোডেমিয়ান ফাইটার পাইলট আছে। আমরা তাদের কাছে যখন যাব, তারা তাদের অনুভূতি এবং অভিজ্ঞতাগুলো তোমাদের বলবে, জিনিসগুলো আরো ভিভিডলি আরো বিশদভাবে তোমাদের বুঝতে পারবে। আমি ব্যক্তিগতভাবে একজন রেডার কন্ট্রোলার, আমি মাটি থেকে নিয়ন্ত্রিত এয়ার ইন্টারসেপশন গুলো করার একটা বিশেষ অভিজ্ঞতা আমার আছে। যে জিনিসটা ফাদার বলছিলেন এবং ফাদার তিতাসও বলছিলেন যে বাংলাদেশ বিমান বাহিনী শুধুমাত্র মিসাইল বা এই যুদ্ধ বিমানের বাইরে বিমান বাহিনীর একটা বিশাল কর্মচক্র, বিশাল ভূমিকা রয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন পদাতিক ও অন্যান্য বাহিনীর রণকৌশলগত চলাচলের জন্য দূরপাল্লার পরিবহন ব্যবস্থা করা, বন্যা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস, এই যে কোভিড-19 মতো মহামারী চলছে, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ কারণে জনসাধারণের দুঃখকর যন্ত্রণা লাঘবের ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা, আকাশপথে সর্বহারা ব্যবস্থা করা, এই সমস্ত বিশ্বস্ত কাজের জন্য বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে বিশাল পরিবহন বিমান এবং বিরাট হেলিকপ্টার স্কোয়াড, ঐতিহ্যগতভাবে তারা কাজ করে আসছে। পাশাপাশি আমাদের বিশেষায়িত যানবাহন আছে, সরঞ্জাম আছে। তো বিমান বাহিনীতে একটা প্রযুক্তি ভিত্তিক বাহিনী, তো এক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দক্ষ জনশক্তি। আশা করি আজকের আলোচনায় আমাদের দক্ষ জনশক্তি সম্পর্কে তোমাদের ধারণা হবে। আমি একটু সুযোগ নিচ্ছি যে বলতে যে আমি নর্দম কলেজের 87 ব্যাচের ছাত্র। কলেজ জীবন শেষে আমি প্রথমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরে তা ছেড়ে দিয়ে 1988 সালে বিমান বাহিনী চলে আসি। আর এই বছর প্রশিক্ষণ শেষে 1991 সালে আকাশ প্রতিরক্ষা নিয়ন্ত্রণ শিক্ষা কমিশন লাভ করি। নর্দম কলেজের বিষয়ে আমি এই ব্যাপারটা গুরুত্ব দিতে চাই যে নর্দম কলেজ আমাকে শিখিয়েছিল যে শেখার কোনো শর্টকাট বা বাইপাস নেই। আমি এয়ারফোর্স একাডেমিতে মৌলিক সামরিক প্রশিক্ষণ নিয়েছি, বিমান বাহিনীর সুদীর্ঘ চাকরি জীবনে এবং বিভিন্ন মাত্রিক প্রশিক্ষণ আমাকে পরিণত করেছে। কিন্তু অবশ্যই আমি স্বীকার করি আমার বিএফ শাহিন স্কুল ঢাকা এবং নর্দম কলেজ সেগুলোকে গ্রহণ করার জন্য আমাকে প্রস্তুত করেছে। আমি বিমান বাহিনীতে বেশ কয়েকটি ইউনিট কমান্ড করেছি। এক্ষেত্রে বিমান বাহিনী আমাকে পেশাদারিতে দক্ষতা দিয়েছে, নেতৃত্বের গুণাবলী শিখিয়েছে। নর্দম কলেজ আমাকে শিখিয়েছিল মনস্তাত্ত্বিক দৃঢ়তা, যা আমার এই কমান্ডের কাছে সহায়তা করেছে। তাছাড়া কলেজের সায়েন্স প্র্যাকটিক্যাল আমাকে আগাগোড়া পর্যবেক্ষণ এবং ধারাবাহিক জ্ঞান অর্জন শিখিয়েছে। খুব কষ্টমূলক তখনকার দিনে সায়েন্স প্র্যাকটিক্যাল, তোমাদের এখন হয়তো মনে হয় বাট এটা যে কি জিনিস আজকে আমি 30 বছর পর বুঝি। এবং সাহিত্যের ক্লাসগুলো শিক্ষার ব্যতিক্রম ছিল না। এই পর্যবেক্ষণ, এই অধ্যয়ন প্রক্রিয়া আমাকে সশস্ত্র বাহিনীর বিবিধ সমরবিদ্যাতে সাহায্য করেছে। যেমন সামরিক বিদ্যানিকেতনে আমি প্রধান প্রশিক্ষণ ছিলাম, বিমান বাহিনীর শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান অধিনায়ক ছিলাম, ডিফেন্স সার্ভিসের কমান্ড স্টাফ কলেজে একজন ফ্যাকাল্টি ছিলাম, বর্তমানে ন্যাশনাল ডিফেন্স কলেজে আর্ম ফোর্সেস ওয়ার ফোর্স উইং এর একজন ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে আমি এসে দেখছি যে পূর্ণাঙ্গভাবে কোনো বিষয় আহরণ করতে হলে যে শিক্ষা শৃঙ্খলার প্রয়োজন সেটা কিন্তু সময় সাপেক্ষ। এই সময় সাপেক্ষ শিক্ষা শৃঙ্খলার প্রতি আনুগত্যের বুনিয়াদী পাঠ আমার নর্দম কলেজ থেকে। আমার প্রিয় শিক্ষক মিয়া মোহাম্মদ আব্দুল হামিদ স্যার, ফাদার পিসাত, সুশান্ত স্যার, বিজ্ঞান অনুষদের অন্যান্য কাছে আমি কৃতজ্ঞ, আমাকে তারা বিস্তারিতভাবে শিখিয়েছিলেন। এছাড়া নর্দম কলেজের কালচারাল ক্লাবে ছিলাম, যেখানে আমার কবিতা আবৃত্তির গভীর আসক্তি তৈরি হয়েছিল। বাস্কেটবল ক্লাবে খেলতাম, আমার এই মধ্য বয়সে এখনো তা আমাকে খেলার জন্য অনুপ্রাণিত করে। আমি আশাবাদী এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ তোমরা সবাই এই কলেজ থেকে উপযুক্ত হয়ে জ্ঞান অর্জন করবে, যা একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সকলকে প্রস্তুত করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আমি ফিরে আসি এয়ার কমান্ডার বদরুল আমিন স্যার আপনার কাছে। স্যার, আমরা হচ্ছে দেখতে পাই যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং বাংলাদেশ এয়ারফোর্সের এই প্রফেশনটা হচ্ছে পুরোটি চ্যালেঞ্জিং হিসেবে আমাদের কাছে পরিগণিত হয়। সেক্ষেত্রে একজন স্টুডেন্ট মানে হচ্ছে আপনি যখন হচ্ছে এয়ারফোর্সে এতদিন ধরে কাজ করছেন, আপনার লাইফস্টাইল সম্পর্কে যদি একটু আমাদের সাথে আলোচনা করতেন এবং সামগ্রিকভাবে চ্যালেঞ্জ নেওয়ার বিষয়টি যদি একটু আমাদের সামনে তুলে ধরতেন স্যার। তোমাকে অনেক ধন্যবাদ আবরার, আশা করি আমাকে শুনতে পাচ্ছ উপস্থিত নটরডেমিয়ান ভাইরা।
আজকের এই আয়োজনে উপস্থিত থাকতে পারি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি ব্যক্তিগতভাবে নটরডেমের 84-85 ব্যাচের ছাত্র এবং আজকে এখানে উপস্থিত হয়েছি তোমাদের এলিসিটেশন সায়েন্স ক্লাবের পক্ষ থেকে যে অনুষ্ঠান সেখানে। তোমরা এখন পর্যন্ত শুনেছো বিমান বাহিনীর লক্ষ্য, উদ্দেশ্য, ভূমিকা, বিমান বাহিনী কি করে, কি কি কাজ করতে পারে, এবং এই প্রেক্ষাপটে অবশ্যই বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে কিভাবে আমি এখানে আসলাম, নটরডেম কলেজ আমাকে কি শিক্ষা দিয়েছে, আমাকে বেসিক যেই বুনিয়াদী ট্রেনিংটা, এই ট্রেনিংটা বলতে পারো আমি বিমান বাহিনীতে জয়েন করার আগেই শিখে এসেছি, এবং বিমান বাহিনীতে জয়েন করতে নটরডেমের যেই আমার যে শিক্ষা এবং আমার বেসিক যে কথা বলার ধরন, স্টাইল বা বিমান বাহিনীতে চাকরির ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী হিসাবে কাজ করেছে। তোমরা শুনলা এর আগে বললো যে আমাদের বিমান বাহিনীর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এই পর্যায়ে আমাদের এই অভীষ্ট লক্ষ্য, যে বিমান বাহিনীর যে লক্ষ্য উদ্দেশ্য এটা পৌঁছানোর জন্য তোমরা জানো যে একটা রূপকল্প বা ভিশন এর প্রয়োজন পড়ে। এই ভিশন রূপকল্প যেটা আমাদের 2041 সালের মতো মধ্যে আমাদের উন্নত দেশের মতো উন্নত বিমান বাহিনীর সমকক্ষ করে সৃষ্টি করা, যা ফোর্সেস গোল নামে পরিচিত। এই রূপকল্পের আলোকে আমরা যেই কাজটা করি বিমান বাহিনীতে তাকে বলে ফোর্স স্ট্রাকচারিং। এই ফোর্স স্ট্রাকচারিং এর একটা অংশ হচ্ছে জনবল, আরেকটা হচ্ছে যন্ত্রপাতি এবং ইকুইপমেন্ট। তোমরা জানো বিমান বাহিনী একটি প্রযুক্তি ভিত্তিক ইকুইপমেন্ট ওরিয়েন্টেড ফোর্স, এবং এই প্রযুক্তি ভিত্তিক ওরিয়েন্টেড ফোর্সটাকে কার্যোপযোগী করার জন্য আমাদের জনবল নিয়োগ করতে হয়। বাংলাদেশ বিমান বাহিনীর জনবল কর্মকর্তা কর্মচারী এবং আমাদের অনেক জনবলের মাধ্যমে সংগঠিত হয় এবং গঠিত, এবং আজকে আমি নির্দিষ্ট থাকবো শুধুমাত্র বিমান বাহিনীতে আমরা কিভাবে কর্মকর্তাদের সংযোজন করি, সে সংযোজনে বা অন্তর্ভুক্তিটা কিভাবে করা হয়, এবং তার পরবর্তীতে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা ফোর্স স্ট্রাকচারিংটা কিভাবে করি সেটাকে বলার জন্য, এবং এই চ্যালেঞ্জটা আমরা কি মোকাবেলা করি সেটার জন্য। তোমরা জানো বিমান বাহিনীতে অন্তর্ভুক্তির জন্য আমাদের আবেদন পত্র যেটা আসে, আমরা বিমান বাহিনীর সিলেকশন সেন্টার থেকে সেই আবেদন পত্র সংগ্রহ করে আমরা যারা ইন্টারমিডিয়েট HSC পরীক্ষা দেই এবং যারা HSC পাস করি তার পরবর্তীতে আমাদের এখানে বিমান বাহিনীতে অন্তর্ভুক্তির জন্য আসতে পারে। এই আবেদনের মাধ্যমে ভর্তি হওয়ার সময় বিভিন্ন ধাপ পেরিয়ে আসতে হয় এবং এখানে ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা নিয়ে এর পর থেকে বিমান বাহিনী প্রাথমিকভাবে নির্বাচনের পরে আমরা তাদেরকে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্ট যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবং এই রিক্রুটমেন্টের পরে আমাদের যে একটা যৌথ বাহিনীর একটা ট্রেনিং শুরু হয়, সেটা 10 সপ্তাহের একটা ট্রেনিং হয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। এই মিলিটারি একাডেমির এই যৌথ প্রশিক্ষণটা আমাদের যে 3 বাহিনীর মধ্যে একটা সমন্বয় এবং সামঞ্জস্য সৃষ্টি করে, এবং এটা আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের অন্যান্য বাহিনীতে যখন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে তারা কোর্সমেট হিসেবে পরিচিতি লাভ করে, এবং এই পরিচিতিটা বিমান বাহিনীতে পরবর্তী জীবনে একজন কর্মকর্তার জন্য অত্যন্ত কাজে লাগে। তোমরা জানো একসাথে ট্রেনিং করা একটা একটা চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপার, তো প্রথমেই যখন ক্যাডেট হিসেবে কেউ জয়েন করে সেই চ্যালেঞ্জটা শুরু হয়, এবং ওই আর্মির কোর্সমেট এবং নেভির কোর্সমেট যারা থাকে তারা একই সাথে বড় হয়, এবং একই সাথে সময়ের সাথে সাথে তারা একটা কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ে পার হয়ে তাদের সাথে একটা সামঞ্জস্য এবং সমন্বয় বন্টন করে। এই সমন্বয়টা আমাদের 3 বাহিনীর সমন্বয় তথা আমাদের দেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে বিভিন্ন কাজের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হিসাবে বিবেচিত হয়ে আসছে। যৌথ প্রশিক্ষণের পরে আমরা যখন নিজ নিজ একাডেমিতে, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে, একাডেমিতে, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যশোরে, তোমরা সবাই জানো এই বিমান বাহিনী আমাদের আমাদের নিজস্ব একাডেমিতে আমাদের বিমান বাহিনীর ক্যাডেটরা যৌথ প্রশিক্ষণের পরে চলে যায়, সেখানে উড্ডয়ন প্রশিক্ষণ, সাধারণ ট্রেনিং এবং আমাদের প্রকৌশল ট্রেনিং এবং বিভিন্ন ব্যবস্থাপনার ট্রেনিং, এবং বিমান বাহিনীতে আমাদের পাইলট সহ প্রকৌশলী সহ আমাদের প্রায় 13টা ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চের বিভিন্ন দেশের ভিতরে এবং ধাপে ধাপে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রকার প্রশিক্ষণের মাধ্যমে এই আমাদের জনবল তথা কর্মকর্তাদের মানে অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে কোথাও কোথাও বিশেষায়িত প্রশিক্ষণ হয়, এবং বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে এক একজন নিজস্ব স্তরে নিজস্ব কর্মদক্ষতা এবং কর্মদক্ষতা লাভ করে। এই ফোর্সেস গোল যেটা নিয়ে কথা বলছিলাম, এই ফোর্স স্ট্রাকচারিং এর আরেকটা পার্ট হলো আমাদের ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট অ্যাকুইজিশন মানে ইকুইপমেন্ট সংগ্রহ। এটা আমাদের, আমরা জানো যে আমাদের প্রারম্ভিক বক্তব্যে আমাদের এভিএম ফজলুল স্যার বলেছেন এবং গ্রুপ ক্যাপ্টেন মোস্তাক বলেছেন যে আমাদের এই যে অ্যাকুইজিশনটা হয় এটা বিমান বাহিনীর যে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং কোন পর্যায়ে আমরা নিয়ে যাবো সেইভাবে এই ইকুইপমেন্ট অ্যাকুইজিশনটা
বাংলাদেশ সরকারের অনুমতি ক্রমে এবং পরবর্তীতে অনুমোদন ক্রমে রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনীয় এবং লক্ষ্যের সাথে সমন্বয় রেখে এবং সরকারের নিজস্ব ধারা অনুযায়ী নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে এই যন্ত্রপাতিগুলো, যন্ত্রপাতির মধ্যে আমি বলতে চাচ্ছি বিমান সংগ্রহ করা, আমাদের রাডার সংগ্রহ করা এবং অন্যান্য যন্ত্রপাতি, যে যন্ত্রপাতিগুলো বিমান বাহিনীর আমাদের কাজের জন্য ব্যবহৃত হয় সেগুলো সংগ্রহ করে ক্রয় করা হয়, সংযুক্ত করা হয়ে থাকে। বিভিন্ন যুদ্ধ বিমান এবং স্টেট অফ আর্ট ইকুইপমেন্ট, তোমরা জানো যে আমরা যুগের সাথে তাল মিলিয়ে ইকুইপমেন্ট ওরিয়েন্টেড আমাদের এই ফোর্সকে আমরা আরো উন্নত দেশের সাথে বা উন্নত বিমান বাহিনীর সাথে সমন্বয় মত করে আমরা সাজাতে চাই। এইভাবেই আমরা বিমান বাহিনীতে আমাদের ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতি আমরা সংযোজন করে থাকি। পরবর্তী ধাপে আমরা বিমান বাহিনীতে যখন আমরা পেশাদারিত্ব বিভিন্ন কাজের থাকি, থাকার সাথে সংশ্লিষ্ট থাকার পরেও আমরা যে কোনো সময় অন্যান্য বেসামরিক সংস্থার সাথে আমরা সমন্বয় করি, আমরা বেসামরিক সংস্থাতে আমরা সহায়তা করি। এই সহায়তা বিমান বাহিনীর জনবল এবং আমাদের সরঞ্জামাদি ব্যবহার হয়। আমাদের যেই যে ধীরে ধীরে আমাদের অভিজ্ঞতা জন্মে, আমাদের কর্মকর্তারা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, তারা বিভিন্ন পদবিতে ধাপ লাভ করে এবং তখন এই সরঞ্জাম, যুদ্ধ সরঞ্জাম, যন্ত্রপাতি এবং আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আমাদের দেশ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় নিবেদিত থাকে এবং দেশের জন্যই আমরা কাজ করি একভাবে বা অন্যভাবে। এখন এই সরঞ্জামাদির সর্বোচ্চ এবং আমরা সুষ্ঠু ব্যবহার আমরা এটা নির্দিষ্ট করি। এই ব্যবস্থাপনাটাকে আমরা বিমান বাহিনীর সদস্যদের জন্য আমাদের জরুরি অবস্থা মোকাবেলায়, তোমরা জানো যে যে কোনো বন্যা ত্রাণ কার্য, উদ্ধার কার্য এবং আমাদের যে ইউএন মিশনের, যে জাতিসংঘ মিশনের যে সহায়তা প্রদান, এটার জন্য আমরা যত দ্রুত সম্ভব দেশের পক্ষে, দেশের সরকারের পক্ষে এবং সরকার আমাদের জনগণের কাছে যে একটা চায় তা আমরা এই বিমান বাহিনীর কর্মকর্তারা আমাদের ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতির মাধ্যমে এটা আমরা করে থাকি। তো এই যে সাহায্য সহযোগিতা এবং সমন্বয় করা, এটা একটা পুরো ধাপে ধাপে হয় এবং এই জন্য তোমরা জানো যে আমাদের বিভিন্ন প্রকার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চ্যালেঞ্জটা কি বিমান বাহিনীর চ্যালেঞ্জ মধ্যে দেশ মাতৃকা রক্ষা, আমার বাংলার আকাশ রাখিবমুক্ত, এটা আমাদের মোটো, আমার আকাশ প্রতিরক্ষা করা আমার মোটো। এই চ্যালেঞ্জটা, এটা আমি সাধারণ একটা বিমান চালালাম, আজকে অফিসে গেলাম, জিনিসটা কিন্তু তা না। জিনিসটা হলো সকালবেলা বা রাত্রিবেলা যখন প্রয়োজন পড়ে আমরা সারা দিন 24 ঘন্টা আমাদের বিমান বাহিনীর সরঞ্জাম এবং আমাদের কর্মকর্তারা প্রস্তুত থাকে দেশ মাতৃকার তরে। এই চ্যালেঞ্জটা একটু ভিন্ন রকম অবস্থা। আমরা যখন চিন্তা করতাম যে কলেজে, এখন তোমরা চিন্তা করবো আমরা বিমান বাহিনীর পাইলট হব বা বিমান বাহিনীর প্রকৌশল হব বা বিমান বাহিনীর আমি কন্ট্রোল করব, জিনিসটা ঠিক একদম অফিস করার মতো না জিনিসটা। এই চ্যালেঞ্জটা নিতে আমরা সবাই ধীরে ধীরে এই প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত হই এবং এই লাইফস্টাইলটা, যে জীবনধারাটা আমরা ধীরে ধীরে অভিজ্ঞতার অর্জনের মাধ্যমে, ধীরে ধীরে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে এবং সবার সাথে দেশের অন্যান্য সংস্থার সাথে নিজেদের মধ্যে কাজ করার মাধ্যমে যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করি, আমাদের বিমান চালনা পারদর্শিতার অভিজ্ঞতা, আমাদের রাডার কন্ট্রোল করার অভিজ্ঞতা, আমাদের বাংলার আকাশ মুক্ত রাখার, আকাশকে মনিটর করার অভিজ্ঞতা, সারা আকাশকে চোখে চোখে রাখার যে অভিজ্ঞতা, এইটাই আমাদের জন্য মূল চ্যালেঞ্জ। এবং আমি আশা করব যে আমরা যারা প্রথমে আমাদের কলেজ জীবনে যে চিন্তা করে আসি, এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই আসি উপযুক্তভাবে, এইভাবেই আমাদের জীবন দিন কাটে, সকাল আসে রাত যায় এবং আমরা সবসময় দেশ মাতৃকার জন্য তৈরি থাকি। তো এই প্রেক্ষাপটে আমি আবারও ধন্যবাদ দিতে চাই আজকের এই সুযোগটা যে আমার হয়েছে, এলুসিডেশন আওয়ার এবং আবরারের সঞ্চালনে আমরা যে আজকে এই অনুষ্ঠানটা করছি এবং এতে আমরা উপস্থিত হয়েছি, আমি সত্যি এর জন্য অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করছি। আমি সত্যি কথা বলতে নটরডেম কলেজ আমাকে যদি ঠিক মতো সোজা হয়ে দাঁড়ানোর প্রশিক্ষণ না দিত এবং কথা বলার প্রশিক্ষণ না দিত, আমি বিমান বাহিনীর এই ফরম্যাটে এসে, এই প্ল্যাটফর্মে এসে আজকে তোমাদের সাথে কথা বলতে পারতাম না। এবং এই জন্য আমি নটরডেম কলেজের আমাদের যারা টিচাররা ছিলেন, আমাদের যারা বড় ভাইরা ছিলেন, যারা আমাদেরকে শিখিয়েছেন এবং কলেজ থেকে আমরা পরীক্ষা দেওয়ার জন্য বিমান বাহিনীতে যুক্ত হওয়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত করেছেন, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই বলেই আপাতত আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ তোমাদের অন্যান্য কোনো প্রশ্ন থাকলে আমরা সেইখানে আসব। ধন্যবাদ। আপনার আপনার শোনা যাচ্ছে না?
এবার বল। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর আমি ক্ষমা চেয়ে নিয়েছি, একটি ইন্টারাপশন হয়েছিল। আমি যেটি বলছিলাম যে হচ্ছে জাতীয় যে কোনো ধরনের দুর্যোগ ও সংগ্রাম মোকাবেলায় বাংলাদেশ এয়ারফোর্স সামনের সারিতে থেকে কাজ করে আসছে, এবং বর্তমান বিশ্ব করোনা নামক একটি মহামারী ছোবলে আক্রান্ত, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এবং এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন সেবা ও মেডিকেল এভাকুয়েশন সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও আমরা দেখতে পাই যে বাংলাদেশ এয়ারফোর্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এবং ইউএন মিশনেও খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন গ্রুপ ক্যাপ্টেন এইচ এম তাহিদুল আহসান স্যার, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি যদি আমাদের এই সামগ্রিক কার্যপ্রণালী সম্পর্কে একটু ধারণা দিবেন। ধন্যবাদ। আরবার আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাকে ধন্যবাদ, এবং শুরুতে ধন্যবাদ জানাই সায়েন্স ক্লাবকে এবং নটরডেম কলেজ কর্তৃপক্ষকে এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো আমি গ্রুপ ক্যাপ্টেন এইচ এম তৌহিদুল আহসান, বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফাইটার পাইলট। একটা ফাইটার স্কোয়াড্রন কমান করার পর বর্তমানে আমি হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক হিসেবে কর্মরত আছি। শুরুতে বলতে চাই যে আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত, যে দেশ 9 মাস রক্ত খেয়ে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, এবং আমি গর্বিত বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য হিসেবে, যার জন্ম হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধে সত্যি গুরুত্বপূর্ণ টার্গেট ধ্বংস করার মধ্য দিয়ে, যা আমাকে পরবর্তীতে আসলে এই বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে যোগদানের বিষয়ে উদ্বুদ্ধ করেছে। তো যাই হোক, 1971 সালে জন্মানসে বাংলাদেশ বিমান বাহিনী আজ বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে একটি আধুনিক এবং দক্ষ বাহিনী হিসেবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা পেয়েছে। তো প্রিয় নটরডেম বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কাজ হচ্ছে আকাশ, বাংলার আকাশ প্রতিরক্ষা করা। এ বিষয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা গ্রুপ ক্যাপ্টেন মুশতাক স্যার এবং এয়ার কমোডোর বদরুল স্যার হাইলাইট করেছেন। তবে এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী শান্তিরক্ষা মিশন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, ন্যাশনাল বিল্ডিং এর কাজে সহায়তা সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, এবং আমি এই সমস্ত কাজে বাংলাদেশের বিমান বাহিনীর ভূমিকা একটু সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কথা বলা যাক। স্বাধীনতা লাভের পর 1974 সালে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একাত্মতা প্রকাশ করেছিলেন। তার সুরূপকল্প বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমাদের বাংলাদেশ আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে সফলভাবে কাজ করছে, এবং এর যাত্রা শুরু হয়েছিল সেই 1993 সালে বসনিয়া হার্জেগোভিনায় 6 জন কর্মকর্তা প্রেরণের মধ্য দিয়ে, এবং তারই ধারাবাহিকতায় আজকে বিগত দিনগুলোতে বাংলাদেশ বিমান বাহিনী সর্বমোট 28টি দেশে শান্তিরক্ষা মিশনে 7,101 জন শান্তিরক্ষী প্রেরণ করেছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর 587 জন কর্মকর্তা বা সদস্যগণ আফ্রিকা মহাদেশে 8টি দেশে 1টি C-130 বিমান এবং 9টি হেলিকপ্টার নিয়ে শান্তিরক্ষা মিশনের কর্তব্য নিয়োজিত আছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর 97 জন মহিলা কর্মকর্তা শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছে, এবং বর্তমানে 14 জন মহিলা কর্মকর্তা কঙ্গো, মালি এবং মধ্য আফ্রিকাতে কর্মরত আছে। এটা একটা বিশাল গর্বের বিষয় বাংলাদেশের জন্য। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকাণ্ডের মান এবং পেশাদারিত্বের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স অর্জন করে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার মধ্য দিয়ে, এবং এই মিশনের মধ্য দিয়ে একদিকে যেমন পেশাদারিত্বের উৎকর্ষতা লাভ করে আমাদের সদস্যরা, তেমনি সমগ্র বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। এবং শুধু তাই নয়, এই পেশাদারিত্বের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ ত্যাগ এবং ব্যক্তিগত অনুদানের মাধ্যমে বিভিন্ন আর্থসামাজিক কার্যক্রম সম্পন্ন করে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। তো এখন আমি বলবো আসলে আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং অন্যান্য হিউম্যানিটেরিয়ান অপারেশনে বাংলাদেশ বিমান বাহিনী দেশে বিদেশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের বিগত যে কোনো ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগে
বাংলাদেশ বিমানবাহিনী হেলিকপ্টার মাধ্যমে সার্ভেলেন্স করা, ত্রাণ সামগ্রী বিতরণ এবং উদ্ধার কাজে ফার্স্ট রেসপন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া ঢাকা শহরে বিভিন্ন সময় সংঘটিত যে সমস্ত অগ্নিকাণ্ড হয়েছিল সেই অগ্নিকাণ্ডের সময় অগ্নি নির্বাপন সহ উদ্ধার কাজে বাংলাদেশ বিমানবাহিনী প্রশংসনীয় ভূমিকা রেখেছে। বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা ইউনিটি সিভিল পাওয়ারে এসে অংশ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের নিরাপত্তা স্বার্থে বিভিন্ন সময় কাজ করেছে। শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় সুনামির সময়, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময় জাপান, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, গণচীন সহ অন্যান্য দেশে আমাদের বাংলাদেশ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে দিয়ে বাংলাদেশ পতাকা সহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এবং এ সমস্ত এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যে ভূমিকা, এটা ভূমিকাটা রেখে বাংলাদেশ বিমানবাহিনী বরাবরের মতোই এবারও, আমরা জানি যে গত কয়েকদিন আগে লেবাননে একটি বোমা বিস্ফোরণ হয়েছে এবং সেখানে বাংলাদেশি সহ অনেক দেশের জনগণ এবং লেবাননের জনগণ হতাহত হয়েছে, তো সেখানেও একটা ত্রাণ সামগ্রী নিয়ে আগামীকালকে সকাল সাতটার সময় আমাদেরকে সীমান্তে যে বিমান ত্রাণ সামগ্রী নিয়ে লেবাননে গমন করবে। সুতরাং এই যে একটা মানে বাংলাদেশের সাহায্য পৌঁছে দেওয়ার ব্যাপারটা বাংলাদেশ বিমানবাহিনী করতে পারছে, এটা একটা বিশাল গর্বের এবং গৌরবের বিষয়, এবং বাংলাদেশ বিমানবাহিনীর মাধ্যমেই ফার্স্ট রেসপন্ড করতে পারছে, এটা একটা খুবই কৃতিত্বের বিষয়। এবার আসে থাক কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশ বিমানবাহিনীর কি ভূমিকা। কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশ বিমানবাহিনী জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিশেষ ভূমিকা রাখছে। তার মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে কোভিড পেশেন্ট ঢাকাতে আনা, পরিবহন করা, সিএনটিজি বিমানের মাধ্যমে চীন এবং দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশ থেকে কোভিড সামগ্রী আনয়ন করা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, মালদ্বীপ সহ বিভিন্ন দেশে আটকে পড়া বিদেশিদের পরিবহন করা উল্লেখযোগ্য। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমানবাহিনী চার্টার ফ্লাইটের মাধ্যমে লন্ডন, মালয়েশিয়া, দুবাই, আবুধাবি থেকে আনুমানিক 2000 বাংলাদেশিকে ফিরিয়ে আনতে পেরেছে এবং মানবতার সেবায় অনন্য সাক্ষ্য রেখেছে। এছাড়া কোভিড মোকাবেলায় চীন সহ বিভিন্ন দেশে বাংলাদেশ বিমানবাহিনী মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সুতরাং কোভিড মোকাবেলাতেও বাংলাদেশ বিমানবাহিনী যে সমস্ত ভূমিকা রেখেছে এগুলি ছাড়াও বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানো এবং জীবাণুমুক্ত করা সহ অন্যান্য কাজে সক্রিয় ভূমিকা পালন করেছে। তো এ সমস্ত আসলে বাংলাদেশ বিমানবাহিনীর যে প্রাথমিক কাজ আকাশ প্রতিরক্ষা করা, এছাড়াও যে সমস্ত কাজ আমি বর্ণনা করলাম, এই কাজগুলির মাধ্যমে শুধুমাত্র দেশে নয় বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করতে পারে এবং ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমি এখন আমার নিজের কথা বলবো। জঙ্গি বিমান ফাইটার পাইলট হিসেবে আমার বাংলাদেশের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা কিছুটা আমি হাইলাইট করব। আমি 1995 সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করি, তারপরে আড়াই বছর ট্রেনিং শেষে 97 সালে জুন মাসে কমিশন লাভ করি এবং 96 সাল থেকে দীর্ঘ 24 বছর ফ্লাইং ক্যারিয়ারে আমি বিভিন্ন এয়ারক্রাফ্ট 3,250 ঘন্টা উড্ডয়ন করেছি এবং অনেক বিরল এবং চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স অর্জন করেছি। তো সকল ধরনের প্রশিক্ষণ শেষে আমি অপারেশনাল পাইলট হিসেবে আত্মপ্রকাশ করি 2001 সালে এবং প্রশিক্ষক পাইলট হিসেবে আত্মপ্রকাশ করি 2003 সালে। এবং প্রশিক্ষক পাইলট হিসেবে আমি নতুন পাইলট তৈরি করতে পেরেছি, যা অনেক স্যাটিসফাইং এবং গর্বের বিষয়। এবং ফ্লাইং ক্যারিয়ার শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন ধরনের ফ্লাইং করেছি, এয়ার কম্বেট সহ, এবং বিভিন্ন ফ্লাইং এক্সারসাইজ করেছি, ফ্লাইপাস্টে অংশগ্রহণ করেছি, ভিভিআইপি এসকর্ট মিশন অংশগ্রহণ করেছি, এয়ার শো করেছি, ফায়ার বা ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করেছি এবং আরো অনেক অপারেশনাল কাজের অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা অর্জন করেছি। এছাড়া বিদেশি বিমান বাহিনীতে অ্যাডভান্স কম্ব্যাট ট্রেনিং এ অংশগ্রহণ করেছি এবং ইন্টারন্যাশনাল ফাইটার পাইলট কনফারেন্সে অংশগ্রহণ করেছি, যা অত্যন্ত গর্বের বিষয়। প্রিয় নটর ডেমের ভাইয়েরা, একজন নটর ডেমের হিসাবে আমি এখন আমার অনুভূতির কথা বলবো। আসলে আমি 94 ব্যাচ গ্রুপ 2 তে ছিলাম এবং নটর ডেমের স্মৃতি অনেক সুখময় এবং অনেক স্মরণীয় আছে আমার জীবনে। তবে সংক্ষেপে বলবো যে নটর ডেম কলেজে যে সমস্ত ক্লাস আমরা করেছি, ক্লাসগুলো আমি খুবই উপভোগ করতাম। ক্লাসের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং বাংলা, ইংলিশ সব ক্লাসে আমি খুব উপভোগ করেছি এবং বিশেষ করে ব্যবহারিক ক্লাসগুলো অনেক এনজয় করতাম। ক্লাসগুলো থেকে হাতে কলমে যে শিক্ষা অর্জন করেছি তা আসলে অতুলনীয় এবং আমার জীবনের একটা শক্ত ভিত তৈরি করে দিয়েছে।
এবং যা পরবর্তীতে আমার চলাপথকে করেছে সহজ এবং আমার কর্মজীবনে সাফল্য এনে দিয়েছে। এই জন্য একজন নটরডেমিয়ান হিসেবে আমি নিজেকে খুবই গর্বিত এবং সম্মানিত মনে করি। পরিশেষে বলতে চাই যে নটরডেম কলেজের পরিচর্যার কারণে আজ আমি বাংলাদেশ বিমান বাহিনীকে যোগদান করে একজন সফল ফাইটার পাইলট হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছি এবং নেশনকে সার্ভ করার একটা দুর্লভ সুযোগ পেয়েছি এবং সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সেই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার নিমিত্তে আকাশ প্রতিরক্ষা সহ যে সকল যে কোনো শত্রুর আক্রমণ প্রতিহত করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারবো বলে আমি নিজেকে সার্থক এবং গর্বিত মনে করি। তো এটুকু ছিল আমার পক্ষ থেকে, পরবর্তীতে কোনো কোশ্চেন থাকলে উত্তর দিব। ধন্যবাদ আবার তোমাকে। ধন্যবাদ স্যার। এখন আমি ফিরে আসবো গ্রুপ ক্যাপ্টেন মনিরুল ইসলাম স্যার আপনার কাছে। স্যার, আমরা বাংলাদেশ এয়ারফোর্সের সামরিক জীবন নির্বাহ সম্পর্কে জানি, কিন্তু এছাড়াও এক্ষেত্রে কি কি হায়ার স্টাডিজ এর সুযোগ আছে এবং বর্তমানে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি রয়েছে, এখানে পড়াশোনার সুযোগটি কেমন, এই কিছু সম্পর্কে যদি আমাদেরকে একটু সংক্ষিপ্ত ধারণা দিতে। আমরা তোমাকে ধন্যবাদ। আসলে আজকে অনুষ্ঠানে এসে আমার সেই বিগত বছরের নর্দান কলেজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে যায়। তোমরা জানো যে এয়ারফোর্স একটা মানে সাবস্টিটিউটেড ফোর্স, এখানে ফোর্থ জেনারেশন ফাইটার এয়ারক্রাফ্ট, উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার ও বিভিন্ন সাবস্টিটিউটেড ইকুইপমেন্ট আছে। এই ইকুইপমেন্টগুলো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য আসলে নর্মাল জ্ঞান দিয়ে হয় না, উচ্চতর জ্ঞান লাভ করতে হয়। সত্যি কথা বলি কি, বিমান বাহিনীর সকল সদস্যই এই উচ্চতর জ্ঞান আহরণের জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর বিমান বাহিনীর যে সকল সদস্য উচ্চ শিক্ষা লাভ করতে ইচ্ছুক তাদেরকে বিমান বাহিনী সবসময় উৎসাহিত করে। তোমরা জেনে খুশি হবে যে বিমান বাহিনীর বেশ কিছু অফিসার অলরেডি জার্মানি, তারপর চায়না, দেন মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, চায়না অ্যান্ড ভারত থেকে বিমান বাহিনীর অনেক কর্মকর্তা আর যুদ্ধের রণকৌশলের উপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেছে। সত্যি কথা বা মুদ্রা কথা যে বিমান বাহিনীর এমন কোন কর্মকর্তা নাই যে মানে উচ্চতর জ্ঞান লাভ করে নাই। আর এই উচ্চতর জ্ঞান, এই আমাদের যে সাবস্টিটিউট ইকুইপমেন্ট বা এয়ারক্রাফ্ট আছে, এগুলা রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য তো দরকারই। তাছাড়া আমাদের এই সকল কর্মকর্তারা বিভিন্ন সেক্টরে লাইক এনআইডি, পাসপোর্ট অফিস, শাহিন কলেজ, ইভেন আমাদের নতুন ইস্টাবলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটিতে কর্মরত আছে। বাংলাদেশ বিমান বাহিনীর যে মূল মন্ত্র নীলাকাশ মম পরিধি, এটার গণ্ডি আসলে আমরা আরো উপরের দিকে, যে স্পেস অ্যান্ড বিয়ন্ডে নিয়ে যাচ্ছি। তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশ বিমান বাহিনীতে এই উচ্চতর জ্ঞান সম্পন্ন কর্মকর্তা এবং বিমান সেনাদের নিয়ে এখন বিমান বাহিনী ওভারহলিং ইউনিট চালু করেছে। তাছাড়া আমাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল আছে, এর মাধ্যমে বিভিন্ন ইকুইপমেন্ট তৈরি করা হয়। তোমরা আরো জেনে খুশি হবে যে রিভার্স ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা বিভিন্ন কম্পোনেন্ট বা স্পিয়ার্স তৈরি করার উদ্যোগ নিয়েছি। এখন আমি কিছুটা বলি আমাদের নতুন এস্টাবলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরোস্পেস ইউনিভার্সিটি সম্পর্কে। তোমরা জানো যে মানব সম্পদ একটা দেশের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ এবং এই সম্পদগুলি উত্তরণ বা ই করার জন্য একাডেমিক অনেক প্রতিষ্ঠানের দরকার হয়। আর যেহেতু বাংলাদেশের জনসংখ্যা অনেক, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা একান্ত প্রয়োজন। আইকাও 2030 সালের নাগাদ একটা যে পূর্বাভাস করেছে যে বাংলাদেশে যে এভিয়েশন সেক্টরে যে যাত্রী চলাচল প্রায় দ্বিগুণ হবে। তোমরা জেনে খুশি হবে যে প্রশান্ত মহাসাগরের অঞ্চলে এই যাত্রী সংখ্যা সব বাজারটা সবচেয়ে বড় হবে। এই বাজার ধরার জন্য প্লাস এই বাজারটা উপলক্ষে আমাদের প্রচুর স্কিল ম্যান পাওয়ার দরকার। এই স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর প্রচেষ্টায় বাংলাদেশ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি একটি উন্নত জাতিতে পরিণত হওয়ার দিকে এক পদক্ষেপ, যেখানে বিমান চলাচল ও মহাকাশ প্রযুক্তি একটি বড় অর্থনৈতিক বুস্টার এবং একটি উচ্চ আয়ের খাত হবে। বঙ্গবন্ধু ইউনিভার্সিটি একটি সম্পূর্ণ স্পেশালাইজড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে শুধুমাত্র এভিয়েশন নয়, মহাকাশ বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়ালেখা এবং পাশাপাশি গবেষণা করা হবে।
যা মহাকাশ এবং এভিয়েশন ছাড়া সামগ্রিক বিষয়ে দেশে বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2041 অনুসারে তোমরা জানো যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে, এবং এই উন্নত দেশে পরিণত হওয়ার জন্য আমাদের স্কিল ম্যান পাওয়ার দরকার, যা এই বঙ্গবন্ধু ইউনিভার্সিটির মাধ্যমে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা গেলে তারা দেশের চাহিদা মেটানো যাবে, পাশাপাশি তারা উন্নত দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে অলসো বাইরে যেতে পারবে। এছাড়া এই জন্য এই ইউনিভার্সিটি আসলে প্রধান লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশ গড়া করতে সহায়তা করা। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অদূর ভবিষ্যতে বিমান তৈরি করার কাজে অংশগ্রহণ করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুসারে সিভিল পাইলট কোর্স তৈরি করা হবে। অ্যান্ড অলরেডি তোমরা জানো যে লালমনিহাটে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করা হচ্ছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অলসো ড্রোন ক্লাব আছে, এই ড্রোন ক্লাবের মাধ্যমে ফাংশন ওরিয়েন্টেড ড্রোন তৈরি করা হবে। এখন আমি কিছুটা আর কি, যেহেতু সায়েন্স ক্লাবের আজকের এই আওয়ারে নর্দার্ন কলেজের কিছু স্মৃতিচারণ করতে চাচ্ছি। আমি আসলে 89 ব্যাচের ছাত্র, আমি গ্রুপ ওয়ানে পড়ালেখা করেছি। কলেজের 2 বছরটা ছিল অনেক ইভেন্টফুল। ইভেন্টফুল এই জন্য বলবো যে লটস অফ মেমোরিজ আই ক্যান রিকালেক্ট। নর্দার্ন কলেজের কুইজ টেস্টের যে কথা মনে পড়ে, যেখানে অনেক কনসেপচুয়াল এবং আনসিন ম্যাথ এবং ফিজিক্স প্রবলেম থাকতো। আসলে সত্যি কথা বলতে কি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেছি, বাট আমার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ড সেই 89-এ নর্দার্ন কলেজে পড়ার সময় আসলে রচিত হয়েছিল। এছাড়া আরও মনে করে যে টিফিন সময়, টিফিনের ফাঁকে আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে সিঙ্গারা কাটলে চপ খেতে যেতাম। তাছাড়া আরও মনে পড়ে যে ক্লাসে যদি কন্টিনিউ থাকা যেত তাহলে আস্তে আস্তে সিটগুলো আগে নিয়ে যেত। এই নর্দার্ন কলেজে আসলে আমাদের যে শিক্ষাটা দিয়েছে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং, এবং পরে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পড়ার পরে যে বিমান বাহিনীতে এসে ইঞ্জিনিয়ারিং অফিসার হিসেবে কাজ করে যাচ্ছি দেশ মাতৃকার জন্য, এটাই। আপনার ব্যাক টু ইউ। থ্যাংক ইউ স্যার। বর্তমানে হচ্ছে এখন আমরা সকলেরই একটি প্রশ্ন আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি নিয়ে। তো আমরা এখন একটি টিভি কমার্শিয়াল দেখে আসি ইউনিভার্সিটি নিয়ে। আকাশ ছোঁয়ার স্বপ্ন কার না থাকে, আহা যদি একবার ছুঁতে পারতাম তাকে। কেউ সাহস করে ভেবেছিল একদিন শুধু ছোট না জয় করব আকাশ মহাকাশ, আর কেউ সেই স্বপ্ন পূরণে করেছিল অঙ্গীকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের লালমনিরহাটে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। বাংলাদেশেই তৈরি হবে দক্ষ বৈমান, এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার, গ্রাউন্ড মেইনটেন্যান্স অফিসার। শুধু তাই নয়, বিশ্বমানের বিমান তৈরি আর মহাকাশ গবেষণার মাধ্যমে বাংলাদেশের পতাকা পৌঁছে যাবে গ্রহ উপগ্রহ। এবার শুধু বিশ্ব নয়, জয় হবে মহাকাশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি। এখন ফিরে আসছি উইং কমান্ডার মাসুদুর রহমান স্যার আপনার কাছে। স্যার, আমাদের মধ্যে ছোটবেলা থেকেই অনেকেরই মনের মধ্যে সুপ্ত ইচ্ছা থাকে যে হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সে যোগদান করার জন্য, এবং জাতীয় বিভিন্ন দিবসে আমরা দেখতে পাই যে বাংলাদেশ এয়ারফোর্স বিভিন্ন কসরত করে থাকে যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। স্যার, আপনি তো একজন উইং কমান্ডার হিসেবে বাংলাদেশ এয়ারফোর্সে নিযুক্ত আছেন, আপনার ট্রেনিং এর সেই দিনগুলোর যদি কিছু স্মৃতি আমাদের সাথে তুলে ধরতে স্যার। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমত আমি একজন অত্যন্ত গর্বিত নটর ডেমিয়ান, এবং আমার আজকের অবস্থানের পেছনে নটর ডেম কলেজের অবদান অনেক। যেমনটা এয়ার কমান্ডার বুদ্ধু স্যার অনেক ডিটেলস বলেছেন,
আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কলেজের ছাত্র হিসেবে অনেক আগে থেকেই অনেক সম্মান পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি। এবং এই সম্পূর্ণ ব্যাপারটা ক্রেডিট শুধুমাত্র এই কলেজের। আমি খুব বেশি শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে আমি জানি না, আরো এক আসলে আমি আর একটা সম্বন্ধেও জানি না যেটা এত বছর ধরে এটা সুনাম এভাবে অক্ষুণ্ণ রেখেছে। তো আমাদের পরের পরিচয় হচ্ছে আমি একজন বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত ফাইটার পাইলট। যারা কর্মজীবনে চ্যালেঞ্জ এবং অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এর চেয়ে ভালো কোনো অপরচুনিটি আসলে হতে পারে না। আমরা কাজের ক্ষেত্রে আমরা বিমান বাহিনীর সদস্যরা আসলে এই চ্যালেঞ্জগুলো নিতে খুব পছন্দ করি এবং একই সাথে গর্ব বোধ করি। এই বাহিনীর প্রত্যেক অফিসার অনেক ছোট বয়স থেকে অভ্যস্ত এবং যেটা এক লাইনে যেটা বলা হয় কথাটা প্রচলিত আছে যে অফিসার ইন বাংলাদেশ এয়ারফোর্স অলওয়েজ লিড ফ্রম দ্য ফ্রন্ট। তুমি যে ফ্লাইপাস্টের কথা বললে সেখানে দেখে থাকবে যে একটি অ্যারোহেডের মধ্যে একটি ফর্মেশন এবং সেখানে দ্য লিডার হি অলওয়েজ সিটস অ্যাট দ্য ফ্রন্ট এন্ড হি লিডস ফ্রম দ্য ফ্রন্ট। তো অফিসারদেরকে বাংলাদেশ বিমান বাহিনী গড়ে তোলে অত্যন্ত সুশৃঙ্খল ট্রেনিং সিস্টেমের মাধ্যমে এবং যে ট্রেনিং এর শুরুটা হয় বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যেটা যশোরে অবস্থিত। এবং আসলে একজন অফিসার কমিশন পাওয়ার পরেও সারাটা জীবন যতদিন চাকরিতে থাকে কোনো না কোনো ট্রেনিং বা রিফ্রেশার ট্রেনিং এর মধ্যেই থাকে, এগুলো অব্যাহত থাকে। তো যাই হোক, এই যশোরে আমাদের একাডেমিতে যে ইনিশিয়াল ট্রেনিংটা সেটা ডিজাইন করা হয়েছে 2 বছরের জন্য। সেখানে অনেক স্মৃতি, ওই অল্প সময় আসলে এতগুলো বলাও সম্ভব না। তোমাদের যাতে একটু আইডিয়া হয় আমাদের ট্রেনিং সিস্টেমের জন্য আমি সংক্ষেপে একটু বলছি। তো সেই ট্রেনিংটা 2 বছরের ট্রেনিং, সেখানে একই সাথে ফ্লাইং ট্রেনিং হয়, একাডেমিক ট্রেনিং হয় এবং মিলিটারি ট্রেনিং হয়। একাডেমিক ট্রেনিং এর মধ্যে আছে বিএসসি ডিগ্রি ইন অ্যারোনটিক্স, যেটা বাংলাদেশ যেটা আসলে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে হয়। তো একজন ক্যাডেট 2 বছর ট্রেনিং শেষে কমিশন লাভ করার পরেও তাকে আরো 2 বছর এই একাডেমিক ট্রেনিং তার চলে, যাতে সে 4 বছরের একটি বিএসসি ডিগ্রি পায়। এর পাশাপাশি মিলিটারি ট্রেনিং এর মাধ্যমে শারীরিক সক্ষমতা আনা হয় এবং একজন ক্যাডেটকে মিলিটারি কালচার এবং মিলিটারি এটিকেটস এগুলো শেখানো হয়। ফ্লাইং ট্রেনিং শুধুমাত্র পাইলট ব্রাঞ্চে যে ক্যাডেটরা থাকে তাদের জন্য প্রযোজ্য এবং একাডেমিতে শুধুমাত্র বেসিক ফ্লাইং ট্রেনিংটা দেওয়া হয়। তো একজন ক্যাডেটকে এই 3 ধরনের ট্রেনিং একই সাথে চালিয়ে যেতে হয় এবং 2 বছর পরে সে একজন পাইলট এবং অফিসার হিসেবে গ্র্যাজুয়েটেড হয়। এটা হচ্ছে ট্রেনিং এর প্রথম ধাপ। কর্মজীবনে একজন অফিসার বিভিন্ন বয়সে এবং নানাবিধ প্রফেশনাল ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করে থাকে। এই ট্রেনিং শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পারফরমেন্স এবং রিকোয়ারমেন্টস এর ভিত্তিতে অনেকে বিদেশেও ট্রেনিং নিয়ে থাকে। আমারও একবার সুযোগ হয়েছিল বিদেশে একটি ফ্লাইং ট্রেনিং নেওয়ার। বিমান বাহিনীর যে ট্রেনিং ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো অত্যন্ত উচ্চমানের। বিভিন্ন ইনস্টিটিউটে যে কোনো মুহূর্তে 14 থেকে 15টি দেশের ফরেন স্টুডেন্ট অধ্যয়নরত থাকে। বিমান বাহিনীতে অফিসারদের জন্য প্রচুর উচ্চশিক্ষারও প্রচুর সুযোগ রয়েছে এবং গবেষণার সাথে সম্পৃক্ত থাকারও প্রচুর সুযোগ রয়েছে। তো ফ্লাইং এক্সপিরিয়েন্সের ব্যাপারে তুমি যে একটু প্রশ্ন করলে, আসলে এই কাজটি আমি 20 বছর ধরে করে আসছি এবং এই অল্প সময়ে আসলে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স বর্ণনা করা অসাধ্য একটি কাজ। সবচেয়ে বেশি যেটা আমার মনে পড়ে, আমার জীবনে প্রথম যেদিন আমি ফ্লাই করেছি আমার ইনস্ট্রাক্টরের সাথে, ঠিক টেক অফের পরে উনি আমাকে বলেছিলেন যে তুমি কি এর আগে কখনো ফ্লাই করেছো? তখন আমি মনে করে বললাম না স্যার আমি করিনি। আসলে আমার জীবনের প্রথম টেক অফ ইন এনি টাইপ অফ এয়ারক্রাফট হ্যাপেন অ্যাজ এ পাইলট অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি এক্সাইটিং ফর মি এবং এই কথাটা আমার সারা জীবন মনে থাকে। ফ্লাইং জিনিসটা আমি বরাবরই উপভোগ করে এসেছি এবং অসংখ্য মেমোরেবল মোমেন্টস আছে। আমি ব্যক্তিগতভাবে একজন MiG-29 বিমানের পাইলট। একাডেমিতে বেসিক ফ্লাইং ট্রেনিং শেষে আমি কয়েকটি স্তরের ট্রেনিং পেয়েছি, যেমন বেসিক জেট ট্রেনিং কোর্স, ফাইটার অ্যান্ড অ্যাডভান্সড ফাইটার ট্রেনিং কোর্স। তারপরে আমি প্রথমে F-7 ফাইটারে ফ্লাই করার সুযোগ পাই। প্রায় 8 বছর নানাবিধ ট্রেনিং শেষে এবং অনেক বিমান চালানোর পরে আমি MiG-29 চালানোর অভূতপূর্ব সুযোগ পাই। আমি বর্তমানে MiG-29 এর একজন ইনস্ট্রাক্টর পাইলট হিসেবে কর্মরত আছি।
আসলে মিলিটারি ফ্লাইং হচ্ছে একটি নলেজ বেসড স্কিল, এখানে সাধারণ মোটর স্কিলের সাথে সমন্বয় ঘটে জ্ঞান চর্চার, এবং যেখানে একটি ছাড়া অন্যটি মূল্যহীন। যে কোনো ব্যক্তির মোটর স্কিল থাকতে পারে, কিন্তু নলেজ ছাড়া মোটর স্কিলের আসলে কোনো ব্যবহার আমাদের এই ফ্লাইং এনভায়রনমেন্টে নেই। এক একটি বিমান এক এক ধরনের কাজে ব্যবহৃত হয়। ফাইটার প্লেনের উদ্দেশ্য হচ্ছে শত্রুকে ফায়ার পাওয়ারের মাধ্যমে ধ্বংস করা, এই কারণে ফাইটার প্লেনকে অত্যন্ত ম্যানুভারেবল করে বানানো হয়। যেহেতু প্লেন ফাইটার প্লেন অত্যন্ত দ্রুত গতির, পাইলটকে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ডিসিশন নিতে হয়। ট্রান্সপোর্ট প্লেনের উদ্দেশ্য হচ্ছে যুদ্ধকালীন সময়ে মিত্রপক্ষের জন্য সৈন্য, রসদ এবং গোলাবারুদের সরবরাহ নিশ্চিত করা, এবং মিলিটারি ট্রান্সপোর্ট পাইলটকে এই সকল কাজ অত্যন্ত প্রতিকূলতার মধ্যে, যুদ্ধকালীন প্রতিকূলতার মধ্যে সম্পন্ন করতে হয়। এবং যে সমস্ত স্থানে ল্যান্ড করার মতো রানওয়ে নেই, সেসব জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য হেলিকপ্টার ছাড়া অন্য কোনো উপায় নেই। অ্যাটাক হেলিকপ্টার দিয়ে অফেন্সিভ মিশনও করা যায়। কাজেই একজন মিলিটারি পাইলট প্রশিক্ষণ লাভ করে মূলত যুদ্ধকালীন প্রতিকূল অবস্থা দক্ষ ও শান্তভাবে সামাল দেওয়ার জন্য। আরো একটা প্রশ্ন থাকতে পারে যে একজন নর্মাল পাইলট বা এয়ারফোর্স পাইলটের মধ্যে পার্থক্য কি। আসলে নর্মাল পাইলট বলতে অনেকে এয়ারলাইন্স পাইলটদের মিন করেন। আমি যেরকম বলেছি যে মিলিটারি পাইলটকে হতে হয় পরিকর্মা অথবা অ্যাজাইল, এবং তাকে যুদ্ধকালীন সময়ের প্রতিকূলতা কাটিয়ে তার মিশন সম্পন্ন করতে হয়। পক্ষান্তরে একজন প্যাসেঞ্জার এয়ারলাইনের উদ্দেশ্য হচ্ছে একটা বড় সংখ্যার যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া। তো এখানে প্রায়োরিটি হচ্ছে প্যাসেঞ্জারদের নিরাপত্তা এবং ভ্রমণের আনন্দ। একজন সিভিল এয়ারলাইন্সের পাইলটকে অত্যন্ত দায়িত্বশীল হতে হয়, এবং অনেক বছর ট্রেনিং এর পরে তার হাতে কয়েকশো যাত্রীর রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তো স্বভাবতই তাদের ফ্লাইং অনেকটা ধীর স্থিরভাবে সম্পন্ন করতে হয়। তো আসলে আমরা আন্ডার দা ব্রডার স্কোপ আমরা সবাই এভিয়েটর, বাট এই বিভিন্ন ধরনের বিমান এগুলো জন্ম হয়েছে বিভিন্ন ধরনের পারপাসে, এবং সে কারণে এবং আমরা সব সেক্টরেই আমাদের পাইলট আছে। তো তোমাদের মধ্যে অনেকে হয়তো ভবিষ্যতে বিমান বাহিনীতে দেখতে পাবো, এবং আমার এখনো মনে পড়ে আমি কলেজে থাকার সময় থেকেই কখনো ফাইটার প্লেন উড়ে গেলে আমাকে তাকিয়ে থাকতো। তোমাদের কারো কারোর মধ্যে হয়তো এই ধরনের ফ্যাসিনেশন আছে। আশা করছি ভবিষ্যতে তোমাদের অনেকের সাথেই দেখা হবে এবং একসাথে কাজ করারও সুযোগ হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ স্যার। এখন আমি মুস্তাক স্যার আপনার কাছে আবার ফিরে আসব। স্যার, কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন আমাদের এয়ার ডিফেন্স ওয়ার্ক সম্পর্কে। এখন স্যার আপনার কাছে জানতে চাই যে আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষার্থে এয়ার ডিফেন্সের কাজ বলতে আসলে কি বোঝায়, আপনি যে দিকটা আমাদেরকে বিস্তারিত ভাবে বলতেন। তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা করি আমাকে তুমি শুনতে পাচ্ছ। যে কোনো প্রতিরক্ষার মতোই আসলে আকাশ প্রতিরক্ষা। প্রথমে কোনো কিছু তোমাকে প্রতিরক্ষা করতে হলে তোমাকে শত্রুকে শনাক্ত করতে হবে, তাকে দেখতে হবে। দেখার পর নিশ্চিত হতে হবে সেটি আমার শত্রু না সেটি আমার মিত্র। তারপরে শত্রু বা মিত্র হলে তোমাকে দেখতে হবে তাকে আমি কি করব, তাকে কি আমি আটকাবো না তাকে আমি মেরে ফেলবো নাকি তাকে আমাকে ফেরত পাঠিয়ে দিব। যদি তাকে আমি ফেরত পাঠাতে আমাকে এক ধরনের মিন্সে কাজ করতে হবে, যদি তাকে আমি আটকাতে চাই এক ধরনের মিন্সে কাজ করতে হবে, তাকে যদি আমি মেরে ফেলতে চাই তাহলেও এক ধরনের মিন্সে কাজ করতে হবে। এবং কাজ করার পরে তারপরে আমরা অ্যাভালুয়েট করব। এই যে সাধারণ যে কোনো নিরাপত্তা যে কোনো জিনিসের এয়ার ডিফেন্স জিনিসটার মূল নীতিটা আসলে এই সিস্টেমের সাথে ডিটেকশন, আইডেন্টিফিকেশন, থ্রেট এভালুয়েশন, রিকগনিশন এন্ড ম্যানেজমেন্ট বলা হয়। ব্যাপারটা হচ্ছে এখানে শত্রু কিভাবে দেখতে হয়। শত্রু তো খালি চোখে দেখা যায় না, শত্রু দেখতে হয় 300 মাইল দূর থেকে, 400 মাইল দূর থেকে। একটা এরিয়াল থ্রেট যখন আসে সে একটা গাড়ির মতো 70-80 কিলোমিটার স্পিডে তো আসে না, সে তো আসে 700 KPH-এ, 800 KPH-এ, সুপারসনিক স্পিডে, ম্যাক 2-তেও আসে। তাকে দেখতে হয় অনেক আগে অনেক দূর থেকে। আর এই দূর থেকে অনেক আগে দেখার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে রেডার সিস্টেম। রেডারের সিস্টেমগুলো খুব মডার্ন সিস্টেম, 1940-তে প্রথমে যদিও US নেভিতে শুরু হয়, বাট এখন
যে রেডার অনেক জায়গায় আছে, তবে আমরা যেটা বলছি সেটা হচ্ছে তোমার এয়ার সার্ভেলেন্স রেডার ডপলার প্রিন্সিপালে চলে, এবং এখন অনেক মডার্ন সিস্টেম চালু হয়েছে, প্যাসিভ রেডার চলে এসছে, এরিয়াল স্ক্যানিং রেডার চলে এসছে। তো রেডারে তোমাকে প্রথমে দেখে, কিন্তু দেখলেই কিন্তু দেখা হলো। বাংলাদেশে প্রতিদিন বাংলাদেশ আকাশ সীমায়, এখন করোনার সময় একটু কমে গেছে, সাধারণত 800 এরিয়াল ট্র্যাক বাংলাদেশ আকাশে চলাচল করে। এটা সবই মিত্র আমাদের, সব শত্রু না, অধিকাংশই মিত্র। তাতে দেখলে কিন্তু দেখা হলো, দেখার পর তাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাকে আমাকে বন্ধু হলে বন্ধু বলতে হবে, তাকে আমাকে শত্রু হলে শত্রু বলতে হবে। শত্রু কি ধরনের শত্রু, বিভিন্ন ভাবে তার আইডেন্টিফিকেশন করার সিস্টেম আছে। আমাদের কমান্ড কন্ট্রোল সিস্টেম আছে, এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার, এটাকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ এয়ারফোর্সে বিভিন্ন রাডার আছে, সেখান থেকে ট্র্যাকগুলো ইনফরমেশন আছে। আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার এয়ারক্রাফট, যেটা আমাদের এয়ার ডিফেন্সের ব্যাকবোন, সেটা কিন্তু মাটিতে সবসময়, এই যে তোমার গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ, এই যে উইং কমান্ডার মাসুদ বদরুল স্যার আমার সিনিয়র, ইনাদের সাথে আমরা অনেক ডিউটি করেছি, আমরা এয়ার ডিফেন্স অপারেশন সেন্টারে থেকেছি, তৌহিদ রেডি থেকেছে। যখন এই ধরনের কোনো সিচুয়েশন হয়েছে যে কারো ব্যাপারে একটু সন্দেহ হয়েছে কোনো একটা ট্র্যাকের ব্যাপারে, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলার আকাশ, তখনই আমরা জানিয়েছি, তৌহিদকে বলেছি, তৌহিদ মুহূর্তে তৌহিদ মাসুদ উড়ে গেছে। তারপরে আমরা তথ্য পেয়েছি, তার বিভিন্ন ট্র্যাক বিহেভিয়ার দেখেছি, দেখে তারপর বলেছি না, এ আমার মিথ্যে হতে পারে সত্য না। তখন কিভাবে কি করতে হবে না করতে হবে, লাইভ মিসাইল করবে কি করবে না, এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়েছে এবং তারা সেভাবে কাজ করছে। কোনো কোনো দেশে এয়ারক্রাফ্টের এমন সিস্টেম আছে যে তারা ইভেন রেডার ছাড়াও অটোনোমাস ইন্টারসেপশন করতে পারে, সেই সিস্টেমগুলো রয়েছে। তো এই পুরো সিস্টেমটার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর মাননীয় বিমান বাহিনীর প্রধান হচ্ছেন জাতির এয়ার ডিফেন্স কমান্ডার। শুধু বিমান বাহিনীর এয়ার ডিফেন্স কমান্ডার না, সেনা নৌ, উনি জাতির পক্ষ থেকে জাতীয় আকাশ প্রতিরক্ষার উনি হচ্ছেন নেতৃত্ব দান করে ব্যক্তি, এবং তার নির্দেশে এবং তার নির্দেশনায় এই সমস্ত সিস্টেমগুলো কাজ করে। তো এগুলো আসলে ব্যাপকভাবে বোঝানোর জন্য অনেক ব্যাপক সময় দরকার, আপাতত এতটুকু থাকলো, তারপরে ভবিষ্যতে যদি কেউ আরো নিজে নিতে চায় তাহলে বোঝানো যাবে। শুধু এতটুকু বলা যেতে পারে যে বাংলাদেশ বিমান বাহিনী রেডারে যারা কাজ করছে এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার, এবং যে সমস্ত পাইলটরা ওআরপিতে এডিএতে কাজ করছে, তারা যে কোনো শত্রুর প্রথম আক্রমণ স্থল, কারণ তারা যেহেতু জাতির পক্ষে প্রথম প্রতিরোধ করে, সমগ্র জাতির পক্ষে প্রথম প্রতিরোধকারী এবং প্রথম প্রতিরক্ষাকারী, এই জন্য শত্রুরা তাদেরকে আক্রমণ করবে আগে, যাতে প্রতিরোধ করতে না পারে। এই জন্য তাদের মনোবল সেভাবে তৈরি করা হয়, ফাইটার ইন্টারসেপ্টার পাইলটরা যে ওআরপিতে থাকে সেই ওআরপির একটা প্রোটেকশন সিস্টেমও তৈরি করতে রাখতে পারে। বিকজ তারা যদি না থাকতে পারে, বিমানগুলো যদি না থাকে, তারা যদি উঠতে না পারে, বাংলাদেশের যুদ্ধ বা যে কোনো আক্রমণের প্রথম প্রহরে দেশের নিরাপত্তা কে দিবে? কারণ যে কোনো যুদ্ধ শুরু হয় আকাশ আক্রমণ দিয়ে, মাটি দিয়ে আর সৈন্যরা বর্ডার ক্রস করে না, সেটা চলে গেছে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। এরই মাঝে আমাদের বেশ কিছু কমেন্ট এসেছে, তার মধ্যে আমি একটি কমেন্ট পড়ছি। মোস্তাক স্যার, আপনার কাছে আমি কোশ্চেনটি রাখছি। মিজানুর রহমান রাফি কমেন্ট করেছেন, ইন বাংলাদেশ এয়ারফোর্স ইজ দেয়ার এনি ইয়ার টু ইয়ার আর্লি ওয়ার্নিং সিস্টেম এয়ারক্রাফট? স্যার আপনি যদি একটু কাইন্ডলি অ্যান্সারটা দিয়ে দিন। বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে যে MiG-29 এয়ারক্রাফটটা আছে, যেটা উইং কমান্ডার মাসুদ সেটা পরিচালনা করে, সেখানে আমাদের এয়ারবোন ইন্টারসেপ্টর রেডার আছে, উইচ হ্যাজ গট অলসো ফায়ার কন্ট্রোল, যেটা আমরা 90 কিলোমিটার অ্যাওয়ে থেকে এনিমিকে নিতে পারি। এবং আমি জিনিসটা ডিটেল বলার কতটুকু অনুমতি প্রাপ্ত আমি জানি না, আমাদের ওখানে যেই মিসাইলগুলো আছে, তোমরা মিসাইলগুলো সেমি অ্যাক্টিভ মিসাইল, সো ফায়ার কন্ট্রোল রেডার দ্বারা কন্ট্রোল হয়। অতএব আমাদের এটাকে বলে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ইন্টারসেপ্টর এয়ারক্রাফট সেই হিসেবে। এছাড়া আমাদের বাকি এয়ারক্রাফ্টগুলোতেও অন্যান্য যেই ফাইটার এয়ারক্রাফট তাদেরও ট্যাকটিক্যাল রাডার আছে, যা বেশ দূর থেকে আমরা দেখতে পাই। ব্রডলি এটা হচ্ছে এয়ারবোন ইন্টারসেপ্টার। আর এয়ারবোন রাডার বলতে আসলে অনেক বড় পরিধি, তো এয়ারবোন রাডার অনেক ধরনের আছে, লাইক অ্যাভেক্স এয়ারক্রাফট আছে, যারা মাটিতে রাডারের মতো 300 কিলোমিটার দূরে, মাটি থেকে আমরা যেটা দেখি সে আকাশ থেকে আরো বেশি দূরে আরো দেখে, অত্যন্ত ব্যয়সাপেক্ষ জিনিস, পৃথিবীর খুব কম দেশে এই সিস্টেমটা আছে। তবে আমাদের অর্থনৈতিক অবস্থা, দেশের নিরাপত্তা এবং সবকিছু চিন্তা করে ভবিষ্যতে যদি জনগণ চায়, এ ধরনের ব্যবস্থা আমাদেরও হতে পারে ইনশাল্লাহ।
এছাড়া আমাদের বাংলাদেশের নৌবাহিনীতে এমপিএ এয়ার টু গ্রাউন্ড সার্ভেলেন্স সিস্টেমও আছে, তো এই বর্তমানে এই ধরনের সিস্টেমে আমাদের রয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। বর্তমানে আমি দৃষ্টি আকর্ষণ করছি এয়ার কমান্ডার বদরুল আমিন স্যার আপনার। স্যার আপনার কাছে যে কোশ্চেনটি রাখতে চাই যে হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পড়ে পরবর্তীতে বাংলাদেশ এয়ারফোর্সে যোগদান করা যায় কিনা, আর যদি যোগদান করা যায় তাহলে এক্ষেত্রে হচ্ছে প্রসিডিউর কি স্বাভাবিক যে হচ্ছে প্রসিডিংস ফলো করা হয় সেটি থেকে কতটুকু দেখবেন? হ্যাঁ ধন্যবাদ তোমাকে। আমরা অন্যান্য ইউনিভার্সিটি থেকে বলতে ধরো আমাদের যে এখন বঙ্গবন্ধু এরোস্পেস ইউনিভার্সিটি যেটা আছে এটাও তো একটা অন্য ইউনিভার্সিটি না, এখান থেকেও যেমন পড়াশোনা করে আমাদের বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা হিসাবে বা বিমান বাহিনীর কর্মী হিসেবে জয়েন করা যায়, অন্যান্য ইউনিভার্সিটি থেকে বিমান বাহিনীর বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় আসে, পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের যেই রিক্রুটমেন্ট সিস্টেম ওই রিক্রুটমেন্ট সিস্টেমে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেও বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে বিভিন্নভাবে, আমাদের বিভিন্ন ব্রাঞ্চেই এই সুযোগটা রয়েছে। এবং এটা শুধুমাত্র যে প্রকৌশল সংক্রান্ত না, ব্যবস্থাপনা সংক্রান্ত, আমাদের অ্যাকাউন্টিং সংক্রান্ত অন্যান্য অনেক বিষয়ে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেও বিমান বাহিনীতে জয়েন করার সুযোগ রয়েছে। তোমার প্রশ্ন যদি এতটুকু হয় তাহলে আমি বোধহয় বোঝাতে পেরেছি আপনার। থ্যাংক ইউ স্যার। এখন আমি ফিরে আসি এয়ার ভাইস মার্শাল এইচএম ফজলুল হক স্যার আপনার কাছে। স্যার আমাদের ইয়াং জেনারেশনে অনেকেই এরোস্পেস নিয়ে পড়তে আগ্রহী, আগে হয়তোবা আমাদের এই সুযোগ সুবিধা ছিল না, কিন্তু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি এর মতো স্বনামধন্য ইউনিভার্সিটি রয়েছে যা কিনা বিমান বাহিনীর উদ্যোগেই এবং বাংলাদেশ সরকারের আন্তরিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। স্যার আপনি যদি আমাদেরকে একটু ধারণা দিতেন যে হচ্ছে এই ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট কিভাবে পড়তে পারে এবং হচ্ছে তার পরবর্তীতে তার ক্যারিয়ারটাকে সফল করার জন্য এই ইউনিভার্সিটি কিভাবে ভূমিকা রাখতে পারে? আবার তোমাকে ধন্যবাদ। আমি বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি একটা স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এটা করা হয়, এবং যে কথাটি গ্রুপ ক্যাপ্টেন মুনিও বলেছে আমাদের ভিশন 2041 কে রিয়েলাইজ করার জন্য, একটি উন্নত দেশ উন্নত জাতি হিসাবে আমাদের আত্মপ্রতিষ্ঠা করার জন্য এই বিশ্ববিদ্যালয়। এই ইউনিভার্সিটিতে আমি যদি বলি তিনটা ভাগে এখানকে পড়াশোনা এবং গবেষণার সুযোগ আছে। প্রথম হলো এভিয়েশন প্রযুক্তি বা যেটাকে আমরা বলি এভিয়েশন, এভিয়েশনের পাশাপাশি স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা আমরা বলি মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি, এছাড়া এবং বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্য আমাদের যে জাতীয় পর্যায়ে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মতো একটা সেক্টর আমাদের আছে। বিশ্ববিদ্যালয়ের তিনটা সেক্টর, এভিয়েশন সেক্টরে একদিকে পাইলট, ইঞ্জিনিয়ার, ম্যানেজ এবং অন্যান্য ম্যানেজেরিয়াল যে কার্যক্রম যেমন এভিয়েশন ম্যানেজমেন্ট, এভিয়েশন সেফটি, এভিয়েশন রিলেটেড বিভিন্ন ধরনের পড়াশোনা এবং গবেষণা। আমি যে বিষয়গুলোর উল্লেখ করব প্রত্যেকটা বিষয়ে শুধু আন্ডারগ্রেড বা গ্রাজুয়েশন মাস্টার্স লেভেলের পড়াশোনার পাশাপাশি এখানে উচ্চতর শিক্ষা যেটা আমরা বলি গবেষণা, পিএইচডি এবং গবেষণার সুযোগ থাকবে। তো আমাদের যারা ইন্টারমিডিয়েট পাশ করে আসবে তাদের জন্য এখানে যে সুযোগগুলো থাকবে, যেমন মহাকাশ বিজ্ঞানের কথাই বলি, এখানে স্যাটেলাইট বিষয়ক, স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সুযোগ আছে। যেহেতু আমাদের দেশে এটি প্রথম স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়, আমরা বিদেশি ইউকে এর একটা বিশ্ববিদ্যালয়ে তারা আমাদেরকে সহযোগিতা করছে, ইউকে আসলে এটা একটা জয়েন্ট কোলাবোরেশন এবং এটা আন্তর্জাতিক পর্যায়ে, বিকজ মহাকাশ বিজ্ঞান এটার আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে মেনটেন করে করতে হবে, কারণ এরা পাস করার পরে এরা বিশ্বের যে কোনো জায়গাতে স্পেস সায়েন্স রিলেটেড যে কোনো এজেন্সিতে তারা চাকরি করতে পারবে, অথবা সর্বপ্রথম আমাদের দেশের যে প্রয়োজন আছে সেটা মেটানোর পরেই আমরা বাইরে যাব। আর যেটা আমরা এভিয়েশন সেক্টরে বলছিলাম, প্রথমত পাইলট, ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্টের যারা, এই সার্টিফিকেট গুলো হবে আন্তর্জাতিক মানের, আমরা এটাও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড
আমাদের সিভিল এভিয়েশন অথরিটির যে সার্টিফিকেট এর পাশাপাশি এটা সার্টিফাইড হবে ইএসএ সার্টিফাইড। আমরা ওদের সঙ্গে কোলাবোরেট করেই সিলেবাস কারিকুলাম তৈরি করছি, যেটা তারা ইউরোপের যে কোনো দেশে তারা চাকরির জন্য যোগ্য হবে। বাট প্রথম আমাদের যেটা আমাদের সিভিল এভিয়েশন থেকে গ্রুপ ক্যাপ্টেন তাওহিদ, সে হয়তো আরেকটু বলতে পারবে সিভিল এভিয়েশনের যে প্রয়োজনীয়তাটা। প্রথমে আমাদের ন্যাশনাল রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে আমাদের কারিকুলাম করা হয়, তার সঙ্গে সঙ্গে অ্যাক্রিডিটেশন হবে এটা ইএসআর সঙ্গে, যাতে এটা ওপেন থাকে। বাট আমাদের একটি কথা আবারও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা সবাই যেন আগে আমাদের দেশকে ভালোবাসি, দেশের জন্য যদি আমরা করতে পারি আমরা দেশে থাকবো, আমরা উচ্চশিক্ষা গ্রহণ করে এটা সার্ভিসটা যেন আমরা দেশকে দিই। আমাদের যে ভিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নত দেশ এবং জাতি হিসেবে আমাদেরকে যেখানে, আমরা যেন আমাদেরকে নিজেদেরকে তৈরি করি আগে আমাদের দেশকে সার্ভ করার জন্য। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে আমাদের এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সরকার এত সুযোগ সুবিধা করে দিয়েছে, এগুলো করে আমরা বাইরে চলে যাই। বাট আমি আবারও এই তোমার প্রশ্নের, যদিও একটু বাইরে বলছি, বাট আমি আশা করব আমার এই ছোট ভাইরা তোমরা তোমাদের তৈরি করবে তোমাদের পূর্বসূরীদের মতো, দেশের যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে একটি উন্নত জাতি হিসাবে সেখানে তোমরা অগ্রণী ভূমিকা রাখবে। আজকে আমরা হয়তো শেষ বয়সে, বাট তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা তোমাদেরকে প্রস্তুত করো যেন পরবর্তীতে এই দেশ উন্নয়ন দেশের মঙ্গলের জন্য তোমরা অগ্রণী ভূমিকা রাখতে পারো। আর পড়াশোনার ব্যাপারে মনির তো বলেছে যে এখানে স্যাটেলাইট বিষয়ক, স্পেস সায়েন্স বিষয়ক, এভিয়েশন সংক্রান্ত যে কোনো বিষয়ের পাশাপাশি সায়েন্স এন্ড টেকনোলজি বিষয়ক অন্যান্য সাবজেক্ট যেমন ট্রিপল ই, সিএসসি এবং অন্যান্য যে প্রযুক্তি এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে যেগুলো সাবজেক্ট আছে সেগুলোর পড়ার সুযোগ থাকে এবং গবেষণার সুযোগ থাকে। আরেকটা কথা এখানে বলছি, আমরা আশা করছি খুব শীঘ্রই করোনার জন্য হয়তো আমাদের একটু সময় বেশি লাগছে, বাংলাদেশে ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবে যে আমরা নিজস্ব বিমান আমরা এখানে তৈরি করব। এটা 2021 সালে আমাদের বাইরের কিছু রেপুটেড কোম্পানি যারা বিশ্বমানের এয়ারক্রাফট তৈরি করে তাদের সহযোগিতায় আমরা বিমান তৈরির উদ্যোগ গ্রহণ করেছি। হয়তো 2021 সাল থেকেই এটা আমাদের শুরু হবে এবং আমরা ওখানেও আমাদের এই তোমাদেরকে দেখতে চাই। এখানে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হবে, সেখানে আমাদের, আমরা চাই না বিদেশ থেকে এসে তারা আমাদের এই কাজগুলো করুক, আমরা চাই আমাদের ছেলেরা যেন এই জায়গাগুলো পূরণ করে ইনশাআল্লাহ। জি আবরার, ধন্যবাদ তোমাকে। আর যদি কিছু জানতে চাও। জি স্যার, আমি এখনই আরেকটি কোশ্চেন রাখছি যেটা আমাদের কমেন্টে এসেছে। সাকায়াত রহমান কোশ্চেন করেছেন যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের কোনো ফিউচার আছে কিনা স্যার। এই ব্যাপারে ওকে স্যার আপনার কাছে আমি কোশ্চেন। ওকে, বুঝতে পেরেছি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ অ্যারোনটিক্যাল। আজকে আমাদের গ্রুপ ক্যাপ্টেন মনির যে কথা বললো সে কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রথম যে সাবজেক্ট আন্ডারগ্রেড আমরা শুরু করেছি সেটা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আবার বিভিন্ন ভাগ আছে, একটা হল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এরোস্পেস, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন এভিওনিক্স। সেম ওয়েতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওদের কাজ কি, ওদের কাজ হলো ডিজাইনিং, ম্যানুফ্যাকচারিং, প্ল্যানিং। আমাদের যে এমআরওর গুলো কথা বললাম, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যেমন বিমান বাহিনীতে আমাদের যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যারা আছে তারা এই যে আমাদের মেনটেন্যান্স, রিপেয়ার, ওভারহলিং যে প্ল্যান্টস গুলো, এটা শুধু মিলিটারির জন্য না, আমাদের দেশে এটাও বিমান বাহিনী এবং জাতীয় পর্যায়ে সরকারের পর্যায়ে আমরা এমআরও করার উদ্যোগ নিয়েছি। বাইরের বড় বড় কোম্পানিগুলো যেখানে বোয়িং, এয়ারবাস এর মতো বড় বড় এয়ারক্রাফট এর ওভারহলিং হবে, এখানে যেই কথাটা আমি একটু আগে বললাম ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্ট সেন্টার করার আমরা উদ্যোগ নিয়েছি এবং আশা করছি 2021 সাল থেকে শুরু হবে, এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হিউজ রিকোয়ারমেন্টস। আরেকটা কথাও বলতে চাই, এই কোভিড পর্যায়ে হয়তো অল্প কিছু সময় 2021-22 এই সময়টাতে হয়তো একটু আমাদের এই সিচুয়েশনটা একটু টাইট থাকবে, বাট পরবর্তীতে এই ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রচুর ঘাটতি আছে স্পেশালি এই আমাদের রিজিয়নে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। এটা পূরণ করার জন্য আমরা যেটা মনে করছি যে আমাদের বিশ্ববিদ্যালয় পুরোপুরি পূরণ করতে পারবো কিনা, হয়তো পারবো,
যদি তোমরা সকলে এটার সহযোগিতা করো এবং সরকার এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করছে আন্তর্জাতিক মানের এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য। এবং তাদের যে কথাটা আবারও বলছি যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের যথেষ্ট প্রসপেক্ট আছে। আরেকটা জিনিস তোমরা হয়তো শুনে থাকবে যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এরা দে উইল বি সার্টিফাইড বাই সিভিল এভিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইএসআর, সো তাদের আন্তর্জাতিক পর্যায়েও তাদের যথেষ্ট পরিমাণে মার্কেট থাকবে। আরেকটা হলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তোমরা শুনে থাকবে এএমই বলি, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, যারা এয়ারক্রাফটের প্রাত্যহিক রুটিন কাজগুলো করে, মেইনটেনেন্সের কাজগুলো করে। এই বিশ্ববিদ্যালয়ে এএমইরও ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যেখানে আমরা হয়তো 2021 সালে যারা পাশ করে বের হবে তাদের হয়তো সুযোগ থাকবে। দে উইল বি অলসো সার্টিফাইড বাই বোথ, এই সার্টিফিকেটের ডিটেলসে আমরা যাচ্ছি না, বাই আওয়ার সিভিল এভিয়েশন এবং যেটার প্রচুর ঘাটতি, এবং ইএসআর যা আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে, শুধু আমাদের দেশে নয় পৃথিবীর সর্ব জায়গাতেই প্রচুর ঘাটতি রয়েছে। একটা স্ট্যাটিস্টিক্স বলি, পাইলট ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্টের, ম্যানেজমেন্ট লেভেলের এবং টেকনিশিয়ানের 450,000 ঘাটতি ছিল 2017 সালে, এবং সেই ঘাটতির পরিমাণ এখন হলো 1,000,000-এর উপরে এই 2020 সালে কোভিড এর আগের মুহূর্তে। তো বুঝতে পারছো কি পরিমাণ মার্কেট এটাতে। আমাদের আমি আবারও এটা বলতে চাই, এটা আমাদের ভিশন অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, যিনি এই খাতে প্রচুর সম্ভাবনা দেখেছেন এবং প্রচুর সুযোগ অপরচুনিটি দেখেছেন, যার জন্য উনার নিজস্ব উদ্যোগে কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, এবং উনি এটা ফার্স্ট টেক প্রায়োরিটি হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের কাজে সহযোগিতা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন। ধন্যবাদ আবরার, এবং প্রশ্ন যে করেছে ওর নাম শাকোয়াত, তাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আমি গ্রুপ ক্যাপ্টেন মনিরুল ইসলাম স্যার আপনার কাছে আবার ফিরে আসছি। স্যার, আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, যেটি বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এখন বাংলাদেশের যদি কোনো শিক্ষার্থী স্যাটেলাইট নিয়ে পড়াশোনা করতে চায়, সেক্ষেত্রে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? ধন্যবাদ আবরার। তুমি অলরেডি বলেছো যে বাংলাদেশ সরকার বিদেশের সহায়তায় অলরেডি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, বাট আমরা এখন আমরা স্বপ্ন দেখছি যে আমাদের নিজস্ব প্রযুক্তি দিতে হয়তো সামনে, যদিও স্যাটেলাইট বিজ্ঞানটা অনেক কঠিন বিষয়, বাট কঠিন বিষয় হলে তো ছেড়ে দেওয়া যাবে না। স্যাটেলাইট আমরা এখন স্বপ্ন দেখি যে হয়তো কোনোদিন বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। এই লক্ষ্যে অলরেডি বাংলাদেশ বিমান বাহিনী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আওতায় স্যাটেলাইট নিয়ে অলরেডি পড়ালেখা এবং গবেষণা চালু করেছে, এবং এই স্যাটেলাইটের অলরেডি ল্যাব আমাদের এখানে স্থাপিত হয়েছে। আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর কিছু অফিসার স্যাটেলাইট বিষয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বর্তমানে একটা ট্রেনিং স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টায় আছি, যেটা হয়তো 2-1 বছরের মধ্যেই এই ট্রেনিং স্যাটেলাইটটা আমরা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে উৎক্ষেপিত করব। এবং এই ট্রেনিং স্যাটেলাইটের মাধ্যমে যে বাইরে যে টেম্পারেচার প্রেশার ভিডিও ছবি যাতে আমরা গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে এটা দেখতে পারি, এই বিষয়ে কাজ করা হচ্ছে। অ্যান্ড ভবিষ্যতে তোমরা এই বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে যেহেতু তোমরা অলরেডি জেনেছো যে এখানে মহাকাশ জ্ঞান নিয়ে পড়ালেখা হয় প্লাস গবেষণা করা হয়, তোমাদের মতো যারা অনেক ছাত্র যদি বাংলাদেশ এয়ারফোর্সে বা বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে আসো গবেষণা করো, অ্যান্ড আই এম শিওর দ্যাট এই নটরডেম সায়েন্স ক্লাবেরই তোমাদের যে সময় আছে সামনে, তোমরা একদিন বাংলাদেশের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করবা বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আবরার। আর এই বিষয়ে আমাদের ভিসি মহোদয় স্যার কিছু বলবে, স্যার আপনি যদি কিছু অ্যাড করেন স্যার। ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন মনির, ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন মনির, যে কথাটা বলছিল যে বাংলাদেশ বিমান বাহিনীতে এই সংক্রান্ত স্যাটেলাইট যেটা ট্রেনিং স্যাটেলাইট এটা বিভিন্ন পর্যায়ে আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা একটা রোডম্যাপ তৈরি করেছি সরকারের নির্দেশে, যেখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমাদের পরিকল্পনা অনুযায়ী এই 2021 সাল থেকেই আমরা দুটো ডিপার্টমেন্টে কাজ শুরু করব,
একটা স্যাটেলাইট সিস্টেম ইঞ্জিনিয়ারিং আর একটা স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টে আমাদের বাংলাদেশের ছেলেরা ভর্তি হতে পারবে। এই রোডম্যাপ অনুযায়ী আমরা প্রথমে, তোমরা হয়তো জানো যে স্যাটেলাইটের বিভিন্ন সাইজ এবং ওয়েটের উপরে নির্ভর করে এটা ন্যানো স্যাটেলাইট, মাইক্রো স্যাটেলাইট, স্মল স্যাটেলাইট, তারপর এরকম ধাপে ধাপে করা হবে। এবং এটার জন্য তোমরা জানো যে বাংলাদেশ থেকে অলরেডি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক লঞ্চ করা হয়েছে এবং এটা আমরা নিজেরাই মেনটেন করছি, আমাদের ইঞ্জিনিয়াররাই করছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু এটার একটা পড়ার সুযোগ আছে, একটা সাবজেক্টে পড়ানো হয়, বাট আমরা এই সাবজেক্টে আমরা শুরু করব এবং এটা আমরা করছি ইউকের একটা বিশ্ববিদ্যালয়ের সাথে এবং একটা রিসার্চ সেন্টারের সাথে, স্পেস রিসার্চ সেন্টার, আমি এই মুহূর্তে নামটা বলতে চাচ্ছি না, তাদের সহযোগিতায় আমাদের দেশেই তোমরা এটা পড়াশোনা করার এবং তৈরি করার সুযোগ পাবে এই বিশ্ববিদ্যালয়ে। আমি হয়তো আমাদের এই ছোট ভাই নটরডেমের থেকে যারা পাস করবে তাদের অনেককে হয়তো দেখতে পাবো এই স্যাটেলাইট নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং গবেষণা কেন্দ্রে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনটি সেন্টার হবে, স্পেস সায়েন্সের তিনটি অংশ, একটি স্পেস সায়েন্স, স্পেস টেকনোলজি অ্যান্ড স্পেস অ্যাপ্লিকেশন, তিনটে নিয়ে একটা ইনস্টিটিউট অফ স্পেস রিসার্চ সেন্টার হবে, ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজ হবে, যেখানেও আমাদের এই ছাত্রদের সুযোগ থাকবে এই গবেষণামূলক কাজগুলোতে অংশগ্রহণ করার, আন্ডার গ্রেড এবং মাস্টার্স লেভেলের ছাত্রদের। ধন্যবাদ আপনার। ধন্যবাদ স্যার আপনাকেও। এখন আবার ফিরে আসছে গ্রুপ ক্যাপ্টেন HM তুহাসান স্যার আপনার কাছে। স্যার আপনার কাছে যে কোশ্চেনটি রাখবো সেটি হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের পর দেশের জন্য কিভাবে, বাংলাদেশ বিমান বাহিনীতে যদি কেউ যোগদান করে তাই সেই সদস্য কিভাবে দেশের জন্য অন্যান্য সেক্টরে কাজ করতে পারে? ধন্যবাদ। আপনারা আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, ধন্যবাদ আমাকে প্রশ্নটা করার জন্য। আসলে এয়ারফোর্সে চাকরি করলে দেশে, এয়ারফোর্সের বাইরে অনেক জায়গায় দেশে এবং দেশের বাইরে কাজ করার সুযোগ পাওয়া যায়। আমাদের এয়ারফোর্স আমাদের অফিসারদেরকে এমনভাবে গড়ে তোলে যে কোনো জায়গায় যে কোনো দায়িত্ব তারা সফলতার সাথে কাজ করতে পারে। আর ইট ইজ আনলাইক আদার প্রাইভেট সেক্টর লাইক ডক্টর বা ইঞ্জিনিয়ার, সারা জীবনের দেশে একই কাজ করে, কিন্তু এয়ারফোর্সেই আসলে একটা ভ্যারাইটিস অফ টাস্ক করার সুযোগ পাওয়া যায় এবং এটা অনেক চ্যালেঞ্জিং। যারা চ্যালেঞ্জ দিতে পছন্দ করে, আমাদের মতো কর্মকর্তারা যারা আছেন এয়ারফোর্সে, আমরা আসলে এগুলি খুব এনজয় করি এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমরা বেস্ট দিয়ে কাজ করে যাই জাতিগতভাবে এবং আন্তর্জাতিকভাবে। তো এয়ারফোর্সের বাইরে যে কাজ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি নিজেই। আমি সারা জীবন সেই কমিশনের পর থেকে এ পর্যন্ত ফ্লাইং করেছি এবং এয়ারফোর্স আমাকে সব দিক দিয়ে গড়ে তুলেছে এবং যার জন্য আমি এখন একটা ফাইটার স্কোয়াড্রন কমান্ড করার পরে আমাকে সরকার দায়িত্ব দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হিসেবে কাজ করার জন্য। এবং এছাড়াও সিভিল এভিয়েশনে যেরকম আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, এছাড়াও সিভিল এভিয়েশন বোর্ডের তিনজন মেম্বার আছেন, ছয়জন মেম্বারের মধ্যে তারাও বাংলাদেশ এয়ারফোর্স থেকে এয়ার কমান্ডার র্যাঙ্কের, এবং এছাড়াও পরিচালক আছেন আরো দু একজন। সুতরাং এই ধরনের কাজের মাধ্যমে আসলে এয়ারফোর্সকে এয়ারফোর্সের বাইরে রিপ্রেজেন্ট করা যায় এবং আন্তর্জাতিক ভাবেও আসলে দেশকে রিপ্রেজেন্ট করা যায়। তো আমি গর্বের সঙ্গে বলবো যে আমাদের আজকে যারা এই প্যানেলে আছেন, নটরডেমিয়ান যারা আমাদের কর্মকর্তা আছেন, আমাদের এয়ারপোর্টের বদরুল স্যার উনি সাউথ সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, এছাড়াও আমাদের ভিসি স্যার আছেন এয়ার স্পেস ইউনিভার্সিটি ভিসি হিসেবে এয়ার ভাইস মার্শাল ফজলুল স্যার, এবং আমাদের আমার সাথে আছে গ্রুপ ক্যাপ্টেন মুশতাক স্যার, উনি আছেন NDC-র একজন ERDS হিসেবে শিক্ষকতা করছেন। এছাড়াও আমাদের আর এক ভাই আছেন উইং কমান্ডার মাসায়েক, উনি ইলেকশন কমিশনে কাজ করছেন। সুতরাং আমাদের এই এই কয়েকজনের ভিতরেই কিন্তু অনেকজন অফিসার আছেন যারা এয়ারফোর্সের বাইরে কাজ করছি এবং আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি এবং সফলতার সাথে কাজ করছি, দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মীয় করছি আর কি। তো বাংলাদেশ বিমান বাহিনী কর্মকর্তা দেশের ভিতরে যেরকম সিভিল এভিয়েশন কথা বললাম, এছাড়াও যেরকম র্যাব, DGFI, NSI, NDC, স্টাফ কলেজ, আর্ম ফোর্স ডিভিশন, পাসপোর্ট অফিস, ইলেকশন কমিশন, সিটি কর্পোরেশন এবং সংসদ ভবনে
কাজ করার সুযোগ পায়। আর দেশের বাইরে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সুযোগ পায়, ডিফেন্স চার্টার্সে এবং কাউন্সিলর হিসেবে কাজ করার সুযোগ পায়। এছাড়া বিমানবাহিনী কর্মকর্তারা নিয়মিত ভাবে বিভিন্ন কোর্সে বিদেশে গমন করে এবং সেমিনার এবং বিভিন্ন রকমের ওয়ার্কশপ এবং ইউএন মিশনে গমন করে, যেটা আমি অলরেডি পূর্ববর্তী বক্তব্যে আমি উল্লেখ করেছি, এবং উল্লেখযোগ্য অবদান রাখে এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তি উজ্জ্বল করে। এছাড়া কর্মকর্তারা এই এয়ারফোর্সের বাইরে যে সমস্ত সেক্টরের কথা বলেছি আমি, এই সমস্ত সেক্টরে কাজ করে ব্যক্তিগতভাবে অনেক অভিজ্ঞতা অর্জন করে, মানে এটা এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক পরিচিতি লাভ করে। এটা একটা বিরাট একটা বিষয়, শুধুমাত্র এয়ারফোর্সে থাকলে হয়তো কেউ এত অভিজ্ঞতা এত আসলে পরিচিতি লাভ করতে পারে না, যেটা কিনা এয়ারফোর্সের বাইরে গিয়ে কর্মকর্তারা অভিজ্ঞতা অর্জন করে। এবং দেশ গঠনে যেরকম কমব্যাট পাইলট হিসেবে অথবা এয়ারফোর্সের ভিতর থেকে যেরকম ভূমিকা রাখতে পারে, এয়ারফোর্সের বাইরে গিয়েও কিন্তু মানে বিভিন্ন সেক্টরে দেশের কাজে আসতে পারে, এবং সেটা বাংলাদেশ বিমানবাহিনী কর্মকর্তার জন্য একটা বিশাল পাওয়া এবং জাতি গঠনে আসলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, এই জন্য বিশাল একটা সৌভাগ্যের বিষয় আর কি। এবং আমি বলতে চাই যে এয়ারফোর্সে এই একটা সুযোগ, শুধু এয়ারফোর্সে না, আর্মফোর্সের আসলে তিন বাহিনীর মধ্যেই এই সুযোগটা রয়েছে, ফোর্সের বাইরে কাজ করার একটা সুযোগ রয়েছে, এবং যার মাধ্যমে আসলে আমাদের বিমানবাহিনী কর্মকর্তারা তাদের নিজস্ব সার্বিক বিকাশে একটা বিশেষ লাভবান হয় এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। তো ধন্যবাদ, এটুকুই। পরবর্তীতে আর কোনো কোশ্চেন থাকলে মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আবার আমি দৃষ্টি আকর্ষণ করছি গ্রুপ ক্যাপ্টেন মনিরুল ইসলাম স্যার। স্যার, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী ড্রোন তৈরি করার ব্যাপারে উৎসাহী এবং তারা অনেকেই সফলতার সাথে ড্রোন তৈরি করছে, তো ভবিষ্যতে এরকম সৃজনশীল কাজে তাদেরকে কিভাবে আরো উদ্বুদ্ধ করা যায় এবং এই ক্ষেত্রে বাংলাদেশ এয়ারফোর্সের ভূমিকা কিরকম হতে পারে? ধন্যবাদ আবরার। আসলে তুমি সত্যি কথাই বলেছো, হয়তোবা তোমাদের নটর ডেম কলেজ সায়েন্স ক্লাবের উদ্যোগে অলরেডি তোমাদের কেউ কেউ হয়তো কিছু কিছু ড্রোন তৈরি করেছো বা তৈরি করার চেষ্টা করছো। এই সকল ড্রোনগুলো তো আসলে মানে হয়তোবা টার্গেট ওরিয়েন্টেড না, বাট আমাদের এয়ারফোর্সে টার্গেট ওরিয়েন্টেড ড্রোন তৈরি করার পদক্ষেপ নেওয়া হয়েছে। অলরেডি তোমরা জেনে খুশি হবে, দু এক জায়গায় এই ড্রোন মানে উড়ানো হয়েছে। তো তোমাদের মধ্যে যারা এই ড্রোন বিষয়ে মানে কাজ করছো, হয়তোবা তোমাদের যদি কেউ ড্রোন বিষয়ে আরো কাজ করতে চাও, হয়তো বাংলাদেশ এয়ারফোর্সে এই ড্রোন বিষয়ে অলরেডি পড়ালেখা হচ্ছে, প্লাস আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে একটা কিন্তু ড্রোন ক্লাব আছে, তোমরা এই ক্লাবের সদস্য হিসাবেও মানে ড্রোন তৈরি বা সহযোগিতায় আসতে পারো। আর ড্রোন ক্লাবের মাধ্যমে আমরা এয়ারফোর্স বা বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে যেটা করা হয় মানে টার্গেট ওরিয়েন্টেড ড্রোন, হয়তো দেখা যাবে যে রক্ত সংগ্রহের জন্য ড্রোন অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ড্রোন তৈরি করা হচ্ছে। তো ড্রোন তৈরি করার স্কোপ আছে, আমি তোমাদেরকে বলবো, তোমরা কেউ কেউ যদি বাংলাদেশ এয়ারফোর্সে আসো অবশ্যই এই বিষয়ে সম্পৃক্ত হতে পারবে। ধন্যবাদ আবরার, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ স্যার। এখন আমি হচ্ছে কিছু কমেন্ট পড়ে হচ্ছে হয়তোবা এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, এখন কিছু কমেন্ট পড়ছি। আনন্দ বড়ুয়া কমেন্ট করেছেন, বাংলাদেশ এয়ারফোর্স ইজ ডুইং এ গ্রেট জব ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন হুইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। তারপর হচ্ছে আমাদের একটি কোশ্চেন আছে, মিজানুর রহমান রাফি কোশ্চেন করেছেন, ওয়ার্ল্ডের ইভেন মোস্ট অফ দ্য ডেভেলপিং countries are emphasizing more on UAV based aircraft for patrolling, early warning system and even rescue missions. So my question is BAF looking forward to have a UAV based engineer panel or having drone based war plans? Sir, ekটু যদি মনির স্যার আপনি একটু ডিসক্রাইব করে দিবেন। তোমরা জেনে খুশি হবে যে আসলে ইউএভি প্রযুক্তিটা বিশ্বে অনেক এগিয়ে গিয়েছে আনম্যান্ড এয়ার ভেহিকেল,
সো বাংলাদেশ এয়ারফোর্স অলসো এই বিষয়ে কাজ করছে। আমরা বঙ্গবন্ধু যে ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়েছে এর মাধ্যমে স্যার তো অলরেডি বলেছে যে আমরা বিমান প্রযুক্তি বা বিমান তৈরির বিষয়ে বিভিন্ন ইস্যুর সহায়তায় আমরা এগিয়ে যাচ্ছি। সিমিলারলি আমাদের ইউএভি প্রজেক্টও আছে এবং ইউএভি প্রজেক্টে আমাদের ইঞ্জিনিয়ার প্লাস আর অন্যান্য কর্মকর্তারা কাজ করছে। সুতরাং এই ইউএভি প্রজেক্টের মাধ্যমে আমরা হয়তো যে বিভিন্ন টার্গেট ওরিয়েন্টেড ফাংশন যেমন হচ্ছে ছবি তোলা, ভিডিও করা, সার্ভিলেন্স করা, এইসব প্রযুক্তি সম্পন্ন ইউএভি আমরা লঞ্চের চেষ্টায় আছি এবং ভবিষ্যতে আমরা লঞ্চ করব। মানে অলরেডি কিছু কিছু ছোট ইউএভি প্রজেক্ট অলরেডি নেওয়া করা হয়েছে বা ইউএভিগুলো আকাশেও গিয়েছে। অ্যান্ড তাছাড়া আমরা যদি টার্গেট ওরিয়েন্টেড ইউএভি বাংলাদেশ এয়ারফোর্স অলসো বিদেশ থেকে কেনার প্রচেষ্টায় আছে। সুতরাং অন্যান্য দেশ যেভাবে ইউএভি নিয়ে এগিয়ে যাচ্ছে আমরাও এক পার হিসাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টায় আছি। ধন্যবাদ আব্রাট। থ্যাংক ইউ স্যার। এখন আরেকটি কমেন্ট পড়ে আসছি। মেহেদি হাসান কমেন্ট করেছেন, When we will get to see advanced fighter jet in our air force and why it's getting late? ফজলুল হক স্যার, আপনি যদি একটু এটা ব্যাখ্যা করতেন। বদরুল আমাদেরকে বলেছে যে ফোর্স স্ট্রাকচার অনুযায়ী আমাদের এয়ারফোর্সকে স্ট্রাকচার করা হয়, একটা হলো ইকুইপমেন্ট আর প্ল্যাটফর্ম, আনাদার ইজ হিউম্যান রিসোর্স। প্ল্যাটফর্মের যে প্রশ্নটা করেছে অ্যাডভান্স জেট ফাইটার, আমরা কিন্তু বলেছি যে আমাদের বাংলাদেশ এয়ারফোর্সে আমরা এটা আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ফাইটার এয়ারক্রাফট আমরা ক্রয় করি আর অ্যাকোয়ার করি। আমাদের এখন আপনারা শুনতে পাচ্ছ কি? জি স্যার শুনতে পাচ্ছি, কিন্তু নেটের কারণে একটু ইন্টারাপশন হচ্ছে। স্যার আপনি কন্টিনিউ করতে পারেন। আমি আবার বলি, ওকে, যে আমরা যা বলছিলাম আমাদের মেহেদি হাসান যে প্রশ্নটা করেছে যে আমাদের অ্যাডভান্স জেট এয়ারক্রাফট অ্যাডভান্স ফাইটার জেট ইন আওয়ার এয়ারফোর্স, আসলে কিছু ব্যাপার আছে যে এটা প্রয়োজনের। আমাদের ফোর্সেস গোল অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্টস গুলো আমরা সেট করি যে আমাদের কি প্ল্যাটফর্ম লাগবে। আমরা কি, আমরা বাংলাদেশ হলো একটা ডিফেন্সিভ কান্ট্রি, আমরা হলো উই আর অন ডিফেন্সিভ সাইড নট অফেন্সিভ। সো একটা ডিফেন্সিভ ফোর্সের জন্য যা যা প্রয়োজন সেটা আমরা আমাদের ফোর্সেস গোল অনুযায়ী সরকারের কাছ থেকে অনুমোদন সাপেক্ষে আমাদের ফোর্স স্ট্রাকচারিং করি। সেম ওয়েতে যেমন আমরা বলেছি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু 1972 সালে সেই সময়কার যে বেস্ট পসিবল এয়ারক্রাফট ছিল, তখনকার সবচেয়ে অ্যাডভান্স মিগ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, হেলিকপ্টার, রেডার অ্যাকোয়ার করেছিলেন। আমাদের বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে আসার পরে MiG-29 এর মতো অ্যাডভান্স এয়ারক্রাফট অ্যাকোয়ার করেছি আমরা বাংলাদেশ এয়ারফোর্সে, যেটাতে গ্রুপ ক্যাপ্টেন মুশতাক বলেছে তোমরা এওয়্যাক্স এর কথা বলার পরে সে যে এআই রেডারের কথা বলেছে যে উই হ্যাভ দ্যাট টিল 1991। আমরা এই কোভিড সিচুয়েশনের জন্য উই ওয়ার ইন দ্য প্রসেস অফ গেটিং ফার্দার, এখন আমরা বলি MRCA মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট অ্যাকোয়ার করার আমরা ইন দ্য প্রসেস। বাট আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রায়োরিটি ফোর্সেস গোল অনুযায়ী প্রায়োরিটি, এখন আমাদের সরকারের প্রায়োরিটি কি, সরকারের হেলথ কেয়ার, তারপরে প্রায়োরিটি কি, তারপরে প্রায়োরিটি হলো সার্ভাইভেবিলিটি অফ দ্য পিপল, তারপরে অ্যাকোয়ার। বাট ইট ইজ ইন দ্য প্রসেস, যে কোনো একটা ডিজায়ার প্ল্যাটফর্ম অ্যাকোয়ার করার জন্য কিছু প্রসেস আছে, আমাদেরকে ইভালুয়েট করতে হয় যে যা আমরা চাচ্ছি সেটা কি ডেলিভার করতে পারবে কিনা। এই ইভালুয়েশন প্রসেসগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমাদেরকে যেতে হয়। এখন কোভিড সিচুয়েশনে আমাদের এই মুভমেন্টগুলো একটু রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, যার জন্য হয়তো প্রসেসটা একটু, আমাদের সরকার অনুমোদন দিয়েছে যে আমাদের এই ফোর্সকে আধুনিকায়ন করার জন্য প্রয়োজনীয় যে প্ল্যাটফর্ম ক্রয় করার জন্য। তোমরা হয়তো জেনে থাকবে আমাদের বাংলাদেশের C-130 যে লেটেস্ট মডেল C-130J মতো এয়ারক্রাফট খুব বেশি দেশে নাই, খুব
অল্প কিছু উন্নত দেশে আছে, যেটা আমাদের বাংলাদেশে আছে, ঠিক সেরকমই আমরা এই যেটা তুমি অ্যাডভান্স জেট বলছো, আমি আর একটু বলবো যে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এয়ার ডিফেন্সের জন্য এবং এটার অন্য ক্ষমতাও আছে, বোধ ক্যাপাবিলিটিস আছে, সেটা আমরা একোয়ার করার প্রসেস আছে। হয়তো কোভিড সিচুয়েশনের জন্য আমাদের ইভলিউশন প্রসেসটার জন্য এটা একটু সময় নিচ্ছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে যে আমাদের বাংলাদেশ এবং গর্ব করতে পারবে। যেমন একটা সময় যখন 91 আমাদের মিগ 21, আমরা কিন্তু বাইরে গেলে বলতাম যখন যে আমাদের মিগ 29 আছে, আমাদের বলতো ওয়া ইউ হ্যাভ মিগ 29, ইনশাল্লাহ উইল হ্যাভ দ্যাট সুন, লেট আস ফাইট ফেস দ্য চ্যালেঞ্জেস, কারেন্ট চ্যালেঞ্জেস, যেটা বলছিলাম আবারও প্রায়োরিটি, করোনার এই মহামারীতে সরকার যেভাবে এটাকে ফাইট করছে আমাদের সকলের এটাকে সহযোগিতা করা উচিত। এর পরবর্তী প্রায়োরিটি কি, সার্ভাইবিলিটি অফ পিপল, মানুষেরকে দেখো বাংলাদেশে এই কোভিডে আমরা আল্লাহর রহমতে সবাই কিন্তু ভালো আছি, তুলনামূলক কেউ কিন্তু না খেয়ে নাই। সো এই প্রায়োরিটিগুলো আমাদেরকে বুঝতে হবে, যেটা জাতীয় নিরাপত্তা শুধু কিন্তু প্রোটেকশন অফ ইউর ল্যান্ড টেরিটরি না, এটা নিরাপত্তা হলো নিরাপত্তা অফ ইকোনমিক সিকিউরিটি, সিকিউরিটি অফ এভরিথিং, এবং তোমাদের এই পর্যায়ে আমি আশা করছি তোমরা এটা অনুধাবন করতে পারবে। তা তোমরা হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখতে পাবে আমাদের আরো আধুনিক বিমান আমাদের বহরে সংযুক্ত হচ্ছে। ধন্যবাদ মেহেদী হাসান, ধন্যবাদ আবরার। থ্যাংক ইউ স্যার। স্যার এখন আরেকটি কমেন্ট করেছে, স্যার আপনার কাছে আমি কোশ্চেনটি রাখতে চাই। উসামা আজিজ কোশ্চেন করেছেন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং? সত্য কথা বলতে কি, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, আমরা এটা অ্যারোস্পেস ইজ এ ওয়াইডার terminology that includes everything, aviation, space science, all, but amra ekhane aviation and aerospace jon bishwabidyaloyer khetre amra bolechi aviation ebong aerospace onek jagate aeronautical engineering synonym is aerospace engineering hisabe kora hoy, certificate gulo dewa hoy aerospace engineering name, not aeronautical engineering. Basically aerospace engineering e besh koyek অনেকগুলো ডিভিশন আছে, আমরা যেমন ইঞ্জিনিয়ারিং, এখন যেমন ডাক্তারদের স্পেশালাইজেশন আছে অনেকগুলো, এরকম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এটারও বিভিন্ন ধাপ আছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধাপ আছে। এর মধ্যে যেমন হলো ফর এক্সাম্পল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ধাপ হলো অ্যারোস্পেস, আরেকটা হলো এভিওনিক্স, আবার এরও আরেকটু যেটা হলো মেনটেন্স রিলেটেড এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং, সেটারও আবার অ্যারোস্পেস এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এভিওনিক্স। আবার স্পেস সায়েন্সের দেয়ার আর ডিফারেন্ট সাবজেক্টস, আই উইশ দ্যাট ইউ ক্যান গো থ্রু দ্য ওয়েবসাইট অফ দিস ইউনিভার্সিটি ওয়ার ইউ ক্যান হ্যাভ এ লুক যে কী কী সাবজেক্ট, কী কী ডিপার্টমেন্ট আছে। ফর এক্সাম্পল অ্যারোস্পেস যদি বলো, আমরা যেটা স্বাভাবিকভাবে বাংলাদেশে বুঝি যে অ্যারোস্পেস মানে স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই স্পেস সায়েন্স টেকনোলজির আমরা হয়তো 2021 সালে যেটা শুরু করবো সিস্টেম ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এটা একটা সাবজেক্ট। দেন স্পেস স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা একটা সাবজেক্ট। এরকম অনেকগুলো ডিপ স্পেস ইঞ্জিনিয়ার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এরকম অনেকগুলো সাবজেক্ট। আজকে আমি বেশি সময় নিব না, বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নর্মালি দিজ আর দ্য সিনোনিমস, বাট আমরা এখানে অ্যারোস্পেস বলতে স্পেস সায়েন্সটাকে বোঝাতে চাচ্ছি। আমার মনে হয় যে এই সময়ের জন্য ওসামা তোমার জন্য যে তুমি অ্যারোনটিক্যালে পড়ো অথবা অ্যারোস্পেসে পড়ো, শুধু এই বিশ্ববিদ্যালয় না, আমাদের বাংলাদেশে আরো এর উপরে উচ্চতর শিক্ষা গ্রহণ করার সুযোগ সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। ওয়েলকাম, উইশিং ইউ অল দ্য বেস্ট ইন দিস এরোস্পেস সেক্টর। ধন্যবাদ আবরার। থ্যাংক ইউ স্যার। আমরা একই রকম প্রত্যাশা রাখি আজকের দিনের মতো। আমরা হচ্ছে লাস্ট কমেন্ট একটি পড়তে যাচ্ছি। মেহেদী হাসান আবারও কমেন্ট করেছেন, যেটি আমি মুস্তাক স্যার আপনার কাছে আমি রাখতে চাই, লেটস অ্যাজিউম অ্যান সিভিল স্টুডেন্ট ইনভেন্টেড অ্যান অ্যাভিওনিক ইনস্ট্রুমেন্ট, হাউ ক্যান হি ইন্ট্রোডিউস দ্যাট টেকনোলজি টু আওয়ার এয়ার ফোর্স? মুস্তাক স্যার আপনি যদি একটু কাইন্ডলি এটা ডিসক্রাইব করে দিতেন। প্রশ্নটা যেভাবে করা হয়েছে যে আমাদের
সিভিল কেউ যদি কোনো ধরনের এভিউনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করে থাকে বা এটা যদি তারা কোনো ধরনের গবেষণা করে থাকে, এটাকে আমরা কিভাবে আমাদের বিমান বাহিনীকে ব্যবহার করতে পারি? আসলে বিমান বাহিনী তো সশস্ত্র বাহিনী এবং এটা কনফিডেন্সিয়াল কাজকর্ম আছে। অবশ্যই বাইরের যে কোনো প্রযুক্তির সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করি এবং বাংলাদেশ বিমান বাহিনী ওভারঅলিং এ কাজও করে। যে কোনো ধরনের এভিউনিকের কোনো ইনস্ট্রুমেন্ট বা এভিউনিকের যে কোনো গবেষণা যে কোনো কিছু আমাদের সাথে সম্পৃক্ত এবং এটাকে আমরা ওয়েলকাম করি। তবে যুদ্ধ বিমানের এভিউনিক এবং সাধারণ যে ধরনের এভিউনিক আছে, যদি আমাদের অবশ্য পরিবহন বিমানও আছে, আমরা পরিবহনও করে থাকি, এভিউনিকের মধ্যে মৌলিক কিছু প্রয়োজনীয়তার গুণ বিচার আছে এবং ডিফারেন্স আছে। অবশ্যই বিমান বাহিনী তার প্রয়োজন মোতাবেক এবং প্রয়োজন অনুসারে এগুলো কাজ করতে পারবে। আর আমাদের মধ্যে এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রুপ ক্যাপ্টেন মুনির আছে, সে এই ব্যাপারে আশা করি আরো বিস্তারিত ব্যাপারে আরো মনির স্যার যদি বলতে চান। আচ্ছা ধন্যবাদ মুস্তাক স্যার। আসলে স্যার সঠিক কথাটাই বলেছেন, বাইরের কেউ যদি অ্যাভিউনিক্স এ কোনো ইনভেনশন করে থাকে এবং এটা যদি আসলে, যেহেতু আমরা এয়ারফোর্সে কিছুটা অনেক সময় মানে গোপনীয়তার বিষয় আছে, এই জন্য আমাদের আইটেম যে নির্দিষ্ট কিছু ফ্যাক্টরি বা নিজেরাই আমরা এগুলা রিপেয়ার করে থাকি। হাউএভার কেউ যদি কোনো অ্যাভিউনিক্স এর বিষয়ে কোনো ইনভেনশন করে থাকে, ডেফিনেটলি আমরা ওই প্রযুক্তিটাকে স্বাগত জানাবো এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রযুক্তিটা নেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড এই বিষয়ে সবসময় মানে ইউ পিপল যারা হচ্ছে গবেষণা নিয়ে কাজ করছে, দে আর ওয়েলকাম। থ্যাংক ইউ আবরার। থ্যাংক ইউ স্যার, আর আমি সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে অংশ নেওয়ার জন্য, এবং হচ্ছে সময় স্বল্পতার কারণে হয়তোবা আমরা সকল কমেন্টই পড়তে পারিনি। এখন আমরা অনুষ্ঠানের একদম লাস্ট পোর্শনে চলে এসেছি। লাস্ট আমি একটা কোশ্চেন রাখতে চাই এয়ার ভাইস মার্শাল HM ফজলুল হক স্যার আপনার কাছে। আমরা সকলেই এখন এতক্ষণ শুনতে পেলাম যে আপনাদের নটরডেম কলেজের হচ্ছে স্মৃতিচারণগুলো, তো দেশের সেবায় একজন নটরডেমিয়ান হিসেবে কাজ করার অনুভূতি আপনার কাছে কিরকম স্যার? ধন্যবাদ। আমরা শুনেছি সবাই, আমরা আসলে ওই নস্টালজিয়া আজকে যখন উদ্বোধন করলো করা হলো এই অনুষ্ঠানটা, আমরা ফিরে গিয়েছি কিন্তু আমাদের সেই পুরনো দিনগুলোতে, যেখানে আমরা নটরডেম কলেজের আমাদের ইট ওয়াজ জাস্ট ইন ফ্রন্ট অফ মাই আইস সেই পদচারণাগুলো, ফাদার পিসত্ব এবং আমাদের অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকদের মুখ ভাসছিল, আমার বন্ধুদের মুখগুলো ভাসছিল। তো নটরডেম কলেজে আমি যেটা বলতে চাই যে নটরডেম কলেজ আমাদেরকে আসলে সবাই বলেছে, বাট আমি আমার ফিলিংসটাও বলতে চাই, নটরডেম কলেজ আমাদের কিন্তু ওই ভিত্তিটা তৈরি করে দিয়েছে যে কনফিডেন্স। আমরা নটরডেম কলেজ থেকে গর্বভাবে বলতে চাই, নটরডেম কলেজে আমাদের ক্লাস এবং প্র্যাকটিক্যাল সেশন, স্পেশালি দ্য প্র্যাকটিক্যাল সেশন গুলো এভাবে করা হতো প্রত্যেকটা ছেলের মধ্যে। মুনির বলেছে অ্যাবাউট কুইজ, যে আমাদেরকে এখন আজকালকার বাচ্চারা ক্রিয়েটিভ কোশ্চেন, মাল্টিপল চয়েস, বাট আমাদের সময় নটরডেম কলেজে ছিল এভরিথিং ইজ ক্রিয়েটিভ। কোনো প্রশ্ন এরকম ছিল না যে জানায়, যে আমাদেরকে এভাবেই পড়ানো হতো যে আমরা যেন যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকি এবং সেই কনফিডেন্সটা ছিল। এই জন্য আমার মনে হয় আমাদের সময় আমাদের যারা পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েট পাস করার পরে, সর্বক্ষেত্রেই আমরা, এটা একটা গর্বের ব্যাপার যে আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, মিলিটারি, সর্বক্ষেত্রেই কিন্তু তারা সুযোগ পেয়েছে। দেন দে হ্যাড দ্য অপশন, উই হ্যাভ টেকেন দ্য প্রফেশনস নট দ্য জব। যে কথাটা আমি আবারও বলবো যে এই জিনিসটা আমাদেরকে শেখানো হয়েছে নটরডেম কলেজ থেকে। যদিও আমরা বলি যে স্কুলে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, তখন কিন্তু আসলে স্থাপনটা মাথায় এরকম, তখন ফ্লিকারিং হয়, বাট এসে মাথায় যে স্টেবিলিটিটা, কনফিডেন্স, নলেজ, সবকিছুর যে একটা সমন্বয়, একটা প্ল্যাটফর্ম বেস, সেটা তৈরি হয়েছে নটরডেম কলেজে। বাট নটরডেম কলেজে আমি আবার ক্লাস ক্যাপ্টেন ছিলাম, তো এই হিসাবেও আমার কিছু কিছু অভিজ্ঞতা আছে স্যারদের সঙ্গে সরাসরি কথা বলার, প্রিন্সিপাল এবং অন্যান্য, যেমন অন্যান্য কলেজের সাথে এই কলেজের একটা, যে সবাই কিন্তু যে একটা সম্পর্ক, একটা পরিবার,
একটু আগে আমাদের প্রিন্সিপাল স্যার বললেন যে নটরডেম পরিবার, আমার শুনতে খুব ভালো লাগলো। ইট ওয়াজ মোর দেন টিম ওয়ার্ক, ইট ওয়াজ লাইক এ ফ্যামিলি। সেই ফ্যামিলি বন্ডেজটা কিন্তু এখনো। আরেকটা গর্বের ব্যাপার আমি এখানে মেনশন করতে চাই, আমাদের বর্তমান বিমান বাহিনী প্রধান উনিও কিন্তু একজন এক্স নটরডেমিয়ান, হয়তো আমরা অনেকেই জানি কিনা। এবং আমাদের মাননীয় সেনাপ্রধান উনিও নটরডেমিয়ান। আই উইশ যে তিন বাহিনীর, যেমন এনডিএ থেকে তিনজন এখন হবেন যে ভারতে তিন সার্ভিসের তিন চিফ ফ্রম সেম এনডিএ, এরকম একদিন হয়তো আমরা দেখতে চাই তিন বাহিনীর তিন প্রধানও হয়তো নটরডেম। সরি আউট অফ দ্য টেক্সট, বাট আমি যেটা আবারও বলতে চাই যে আমরা আসলে নটরডেম কলেজের প্রত্যেকটা মুহূর্ত, খেলাধুলা, সায়েন্স ক্লাব, ডিবেট ক্লাব, যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আসলে আমাদের ভিত্তি প্রস্তুতটা স্থাপন করেছে, ফাউন্ডেশনটা করেছে টু কন্ট্রিবিউট ইন 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 দ্য সোসাইটি। তো আমি আশা করব, এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই আমি আশা করব যে এখনকার জেনারেশনে যারা আছে তারা, আমাদের পূর্বসূরীরা যেরকম তারা নিজেদেরকে তৈরি করেছে নটরডেম কলেজকে প্ল্যাটফর্ম হিসাবে নিয়ে, তারপরে দেশ উন্নয়নে দেশ সরকারকে সহযোগিতা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে, তোমরাও এরকম অগ্রণী ভূমিকা নেবে। আমরা যেমন আজকে গর্ব করে বলতে পারছি নটরডেমিয়ান, এবং নটরডেম যেমন গর্ব করে বলতে পারছে যে আমাদের নটরডেমের নটরডেম কলেজের প্রতিনিধিরা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, একদিন যেন আমরা গর্ব করে তোমাদেরকে নিয়ে বলতে পারি যে তোমরা এই নটরডেমিয়ান হিসাবে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছো অত্যন্ত কৃতিত্বের সঙ্গে, এবং আমরা সবাই সেটা নিয়ে গর্ব করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যেহেতু আমরা শোয়ের একদম শেষ অংশে আছি, ফাদার আপনার কাছে আমি আবার ফিরে আসতে চাই যে আজকের আমাদের শোটি আপনি কিভাবে কেমন উপভোগ করলেন, এবং এতগুলো নটরডেমিয়ানের একসাথে একটা যে মিলন মেলা হলো এটা আপনার কাছে কেমন লাগে? ফাদার আপনার মাইকটা আনমিউট করে নিতে হবে কাইন্ডলি। থ্যাংক ইউ আবরার। আমি নিজেও একজন নটরডেমিয়ান, এখন বর্তমানে কলেজের দায়িত্বে আছি। যখন আমাদের এই প্রাক্তন নটরডেমিয়ানদের সেই জীবনের অভিজ্ঞতা, তাদের কর্মদক্ষতা এবং জীবন অভিজ্ঞতা সম্বন্ধে শুনছিলাম, আমার মনটা হৃদয়টা ভরে গেছে, অনেক ভালো লাগলো যে তারা পেশাগত জীবনে কত দক্ষতার সাথে, আনন্দের সাথে, এবং সবচেয়ে বড় যে একটা দেশপ্রেম, বারবার একই কথা বলেছেন যে দেশপ্রেম। অনেকেই চাকরি করে, অনেকেই কাজ করে, কিন্তু দেশপ্রেম, দেশের জন্য ভালোবাসা নিয়ে, মানুষের জন্য ভালোবাসা নিয়ে কাজ করা, সেটাই সবচেয়ে মহত্তর লক্ষণ। আমরাও চাই আমাদের নটরডেমিয়ান যারা বর্তমান প্রজন্মের, তারা জ্ঞান দক্ষতা অর্জন করবে, সাথে সাথে জ্ঞান এবং দক্ষতা নিয়ে দেশের সেবা করবে, দেশের মানুষের সেবা করবে, দেশ উন্নয়নের জন্য কাজ করবে, এটা আমরা প্রত্যাশা করি। আজকে যারা এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন তাদের প্রত্যেকটা কথা আমার খুব ভালো লেগেছে। তারা যে তাদের পেশাগত কাজে যে দক্ষ, এবং তারা যে মন প্রাণ দিয়ে এই কাজগুলো করছেন, এবং তাদের যে বিদ্যাপীঠ নটরডেমের কথা বারবার স্মরণ করিয়েছেন আমাদের, এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে। বিশেষ করে আমাদের বর্তমান শিক্ষার্থী যারা আছে, শুধু নটরডেমের না কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠানে যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, তারা অনেক অনুপ্রাণিত হবে, এটা আমার বিশ্বাস। আমি অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ দিই কলেজের নামে, এবং বলতে পারি যে আপনাদের এই যে সময়টুকু আজকে দিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা সহভাগিতা করেছেন, আমাদের অনেক ছাত্ররা তারা অনুপ্রাণিত হয়েছে, এবং আপনাদের পদাঙ্ক অনুসরণ করে তারাও সে সামনে এগিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা।
আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করেছি যে আমাদের যারা সায়েন্স, আমাদের কলেজ মনে একটা বড় কলেজ, সায়েন্সের বিষয়ে প্রায় 2000-এর উপরে ছাত্র প্রত্যেক বছর বের হচ্ছে। আমরা লক্ষ্য করছিলাম যে আমাদের সায়েন্সের ছাত্রদের অধিকাংশের একটা লক্ষ্য কিভাবে তারা বুয়েটি পড়বে, কিন্তু বুয়েটি তো সেট সীমাবদ্ধ, সবার সুযোগ সেখানে হয় না। যদিও আমাদের কলেজ থেকে প্রায় 35-40% ছাত্র এখনো বুয়েটে স্থান পায়, কিন্তু সবার স্থান সেখানে হয় না। আমরা গত কয়েক বছর ধরে এই বিভিন্ন ক্লাবের মধ্য দিয়ে চেষ্টা করছি বিভিন্নভাবে আমাদের এই ছাত্রদেরকে অন্য অন্য প্রফেশনে কিভাবে তারা যাবে আগের মতো। তো গত বছর আমরা দেখেছি আমাদের কলেজ থেকে প্রায় 600-এর উপরে ছাত্র সেই মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, এবং গত 5-7 বছর ধরে সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে আমাদের কলেজে আসছেন তাদের এখানে পরীক্ষা নিয়ে ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য। এখন বেশ সংখ্যায় এই 3 বাহিনীতে যাচ্ছে, আমরা এইভাবে চেয়েছিলাম, এবং তারা এই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকটুকু অনুপ্রাণিত হবে যে তারা কিভাবে এই দেশ সেবার জন্য এই 3 বাহিনীতে তারা যাবে, বিশেষ করে বিমান বাহিনীতে তারা যাবে, এবং পেশাগত জীবনে তারা দক্ষতা অর্জন করে এই দেশের সেবা করবে। আমি মনে করি তারা অনেকটুকু অনুপ্রাণিত হবে। আমি কলেজের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আশা করি আমাদের ছাত্ররা যখন আপনাদের কাছে আবার যাবে বিভিন্ন ক্লাব অনুষ্ঠানে, বিশেষ করে সায়েন্স রিলেটেড, এয়ারফোর্স রিলেটেড বিষয়ে, আপনারা আমাদের ছাত্রদেরকে অনুপ্রাণিত করবেন, বিভিন্নভাবে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা করে কলেজের পক্ষে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ফাদার। হিতাশ স্যার, আপনার কাছে এখন লাস্টলি ফিরে আসি, যে আমাদের এই ভিন্ন ধর্মী আয়োজনের আপনার ভিন্ন ধর্মী অনুভূতি কিরকম? অনুভূতি তো অনেক ভালো। সেটা হচ্ছে যে আসলে আমার কাছে একটা মনে হচ্ছে ফাদারের কথা শুনে, আমাদের কথা শুনে, সেটা হচ্ছে যে আমাদের যে 6 জন নরডিমের এখানে আছে, তাদেরকে যদি আমাদের কলেজের অডিটোরিয়ামের মঞ্চে সায়েন্স ল্যাবের অনুষ্ঠানে একসাথে দেখাতে পারতো আমাদের স্টুডেন্টকে, সবাইকে, তারা আরো বেশি অনুপ্রাণিত হতো। কিন্তু এখন তো আর সেই সুযোগটা নেই আমাদের কাছে। তো ভবিষ্যতে আশা করছি আমাদের যারা আছেন এখানে, আমরা যদি আমাদের আপনাদেরই কলেজ, আমাদের কলেজ যদি আপনাদেরকে ডাকি, তা নিশ্চয়ই আপনারা সুযোগ দিবেন আমাদেরকে এখানে আসার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ক্লাবের পক্ষ থেকে বা অন্য ক্লাবের পক্ষ থেকেও যদি আমরা আপনাদের ইউনিভার্সিটিকে যদি দেখতে চাই, বা আমাদের যে সকল কথাগুলি বললেন, জেট প্লেন, হেলিকপ্টার, অনেক কিছু বললেন, এই বিষয়গুলি যদি আমাদের একটু দেখার সুযোগ করে দেন ছেলেদেরকে, তাহলে তারা বেশি আরেকটু বেশি অনুপ্রাণিত হবে, যতটুকু আপনাদের পক্ষে সম্ভব। তো যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর একটি বিষয় হচ্ছে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এবং অনুষ্ঠানটি মানে তৈরি করার আগ থেকে আপনাদের যে সহযোগিতাটা পেয়েছি, সেটি আমার কাছে আমার জীবনের জন্য একটি বড় একটি পাওয়া। কারণ হচ্ছে, আমি আশা করিনি আমি এইভাবে আপনাদের কাছ থেকে আপনাদের সাহায্য পাব। তো এটি আমি সবাইকে বলছি, এটা আমাদের মানে খুব বড় একটা অনুষ্ঠান, সবাইকে মানে আমি ভয়ও পাচ্ছিলাম যে কিভাবে অনুষ্ঠানটি শেষ করব, কিভাবে হবে। আমি আপনার ক্লাবের অন্যান্য ছেলেরা ফাদারের সাথে বারবার কথা বলেছি, কিন্তু আপনারা এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এত ইজি করে ফেলেছেন বিষয়টাকে, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তো সবার প্রতি আবারও ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, সবাই দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য কাজ করবেন। সবাই ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার যেমনটি বলছিলেন, এটি হচ্ছে আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সময় দেওয়ার জন্য, আপনাদের এত ব্যস্ততামুখর সময় থেকে আমাদের সঙ্গে। জি স্যার, আমি ফিরে আসছি। ফজল স্যার কিছু বলবেন? জি স্যার, আপনি স্যার বলতে পারেন। ফজল স্যার কিছু বলবেন? স্যার আপনাদেরকে আবারও ধন্যবাদ ধন্যবাদ জানাতে চাই। আর স্যার যেটা বললেন, আমাদের বিশ্ববিদ্যালয় এবং এয়ারফোর্স এর দাঁড় সবসময়
নটরডেম কলেজের ছাত্রদের জন্য উন্মুক্ত। আমরা এটা কোঅর্ডিনেশন করে আমরা এটা যখন প্রয়োজন বাচ্চাদের জন্য আমরা সহযোগিতা সর্বাধিক সহযোগিতা চেষ্টা করব বিশ্ববিদ্যালয় এবং বিমান বাহিনীর পক্ষ থেকে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। আর অনুষ্ঠানে এই পর্যায়ে আমি এই সুযোগ নিচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে এবং বিমান বাহিনীর সকলের পক্ষ থেকে আমাদের এই সম্মাননা দেওয়ার জন্য। যে কথাটা বলেছেন আমরা হয়তো সবাই একসঙ্গে সামনে দেখতে পেতাম তাহলে আরো ভালো লাগতো। যাই হোক, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের প্রতি যে আমাদের এই অনলাইনে ডিজিটাল বাংলাদেশের যে সুযোগটা আমরা আজকে নিলাম ডিসপাইট করোনার এই সিচুয়েশনে, যে আমরা অনলাইনেও আমরা সবাই সবাইকে দেখে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারলাম। আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ফাদার রোজারিও এবং আমাদের সম্মানিত শিক্ষক রোজারিও, এবং আপনার তোমাকে অনেক ধন্যবাদ এবং ক্লাবের তোমার অন্যান্য সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের সকলের পক্ষ থেকে সশস্ত্র সালাম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততমুখর সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। আমরা নিঃসন্দেহে এসবটি খুবই উপভোগ করেছি এবং আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলছি যে ভবিষ্যতে আমরা হয়তো বা আরো কিছু এরকম এপিসোড নিয়ে ফিরে আসবো। টিল দেন স্টে সেফ, স্টে সাউন্ড, গুড বাই।